जगमन मोहन त्रिभुवन वंदन हरे पतितानं पावने भो सर्व
वैष्णविभ्यो नमो 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 वृंदावई तुलसीदेवई प्रियावई केशवस्वत कृष्ण भक्ति व्रदे देवी सप्तवत्तई नमो 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 अजानुलंबित भुजकलकाय अवदातो संकीर्तनै कोपी तनो कमलाय तक्ष विश्वंभर दीशवर जुग धर्म पालो पालो वंदे जगत प्रिय करो करुणाय अवतारो नमो नमः गुण हरि जगवन मोहन त्रिभुवन वंदन हरे मुरारे नमो नारायण जगवन मोहन त्रिभुवन वंदन हरे मुरारे त्रिभुवन वंदन हरे मुरारे त्रिभुवन वंदन हरे मुरारे जनिताई जनिताई हरे कृष्ण जनिताई राधे श्याम राधे श्याम जनिताई सामान्य एक रिभाव देवे जनिताई राधे श्याम जनिताई हरे कृष्ण मॉनिटरे लागबे ना जनिताई राधे श्याम ठीक है अमर गौरांग विहार ओ हे দেখো ধন্য কোলি ধন্য কোলি ও যুব গোরাঙ্গরিয়া আহারে
হরি বল হরি বলি যুবধনয় কি আহামরি গৌরাঙ্গ হরি আহামরি রে ও কি আহামরি রে গৌরাঙ্গ বিহার গৌরাঙ্গ বিহার করে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে দেখো না হে রিয়া কেমনে রহিব আমি ঘরে দেখো যে শুনিল আমার শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠে বাণী সুধা কণ্ঠে গামা পা গামা গা রে সা নিশা নিশা গামা পা গামা পা নি ধা পা গা গামা পা গামা গা রে সা রে নিশা মা পা গামা পা নাগরী রে আমার প্রাণ 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 গৌরে একই ভাবে রে যাই রে ভাবে যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী যে শুনিল শ্রী গৌরাঙ্গে সুধা কণ্ঠের বাণী উগ সেই সে কীর্তন আনন্দে ডুবিলা কীর্তন আনন্দে ডুবিলা মনে দেখো ডুবল ডুবিল বলিলে ডুবিল ডুবিল কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে অবতীর্ণ হয়ে সকল কলির জীবকে বলালেন ও কলির জীব কলিকালে জন্ম নিয়ে মুক্তির সব থেকে সহজ সরল সুন্দর পথ তোমরা সংসার কাজের মাঝে থাকো আর সৎ সঙ্গ করে সময় পেলেই প্রেমের দুটি বাহু তুলে যদি একবার বল হরি 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 বল ভগবানের সম্বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল
बोल हरि बोल भव पारे सम्मान हरि 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 बोल हरि बोल भवे नयन मन जनम बोल हरि बोल भवे नयन मन जनम बोल हरि बोल हरि बोल भवे नयन मन जनम बोल हरि बोल हरि बोल हमे नया रे मन जनम बोल हरि बोल हरि बोल हमे नया रे मन जनम बोल हरि बोल हरि बोल साधेर मानव जनम पे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हमे साधेर मानव जनम पे बोल हरि बोल हरि बोल साधेर मानव जनम पे बोल हरि बोल हरि बोल प्रेमानंदे बाहु तुले हरि बोल प्रेमानंदे बाहु तुले हरि बोल हरि बोल प्रेमानंदे बाहु तुले हरि बोल हरि बोल प्रेमानंदे बाहु तुले हरि बोल हरि बोल प्रेमानंदे बाहु एकबार हरि 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 बोले प्रेमानंदे बाहु तुले 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 मारे हरि बोल हरि बोल কীর্তনানন্দে ডুবিলা অমনি ডুবিলা অমনি সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য সেই হাই ধন্য জয় নিতাই জয় গৌর রাধে শ্যাম উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রী চরণে জানাই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলের শ্রীচরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা যত তারা ব্রজের শোভা কৃষ্ণ তেমন যেমন নদীয়ার শোভা প্রাণীর গোড়া পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা হয় যত অলি হরি নামের শোভা তেমনি ও গো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী ভক্তির চরণধুলি মাথায় নিলাম কেন ভক্ত বড় বড় অমূল্য ধন ভগবান ভক্তকে বড় করার জন্য জগতে প্রমাণ রাখলেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু ভক্ত আছে বলেই জগতে ভগবানের মাহাত্ম্য প্রচার সংসারী আছে বলেই সাধু সন্ন্যাসীদের অন্যের জোগাড় সংসারে সবকিছু প্রয়োজন যেমন ভক্ত প্রয়োজন ভগবানের মাহাত্ম্য প্রচারের জন্য ঠিক তেমনি সাধু সন্ন্যাসীদের সাধন ভজনের জন্য সংসারীদের প্রয়োজন সবকিছু আপেক্ষিক অর্জুনের রথের সারথি হয়ে ভগবান অর্জুনকে বলেছিলেন অর্জুন জগতে দুটি কাজ যদি কেউ করতে পারে তার জনম ধন্য হয়ে যায় কেন তার হৃদয় প্রেমে পরিপূর্ণ হয় পরম আনন্দ সে লাভ করে যখন অর্জুন জিজ্ঞাসা করে চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ং তস্মাহং নিগৃহং মন্যে বায়ুরিব সুদুষ্কর অর্জুন বলছে আমার মন চঞ্চল হে কৃষ্ণ হে পার্থ হে সখা আমি কি করব ভগবান বললেন কোনো চিন্তা নাই পৃথিবীতে সব থেকে সহজ কাজ হলো কারোর সমালোচনা করা অপরের সমালোচনা করা নিন্দা চর্চা করা সব থেকে সহজ কাজ আর সব থেকে কঠিন কাজ
হচ্ছে আত্মসংশোধন করা বা নিজেকে সুন্দর করা। যে নিজের মনকে সুন্দর করতে পারবে সে সব কিছু সুন্দর দেখবে, তার সব কিছু সুন্দর হবে। তা মন সুন্দর করার উপায় দুটি, একটা হচ্ছে অসংশয় মহাবাহ মনো দূর নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তে বৈরাগ্য নচ গৃহতে। মন সুন্দর করার দুটি কাজ হলো, একটা হচ্ছে ভালো অভ্যাস করা, এই যে আপনারা আজকে করছেন বাবা, আজকে যেখানে এসেছেন এই জায়গাটা সৎসঙ্গ, এখানে যদি পাঁচটা মিনিট কেউ বসে আর মন দিয়ে একটু কথাগুলো শোনে তার আধ্যাত্মিক পরমার্থিক লাভ হবে, তার পথ চলাটা সুন্দর হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে ভালো কিছু করার চেষ্টা করা, এটা একটা কাজ। আমি যদি ভালো কিছু করার চেষ্টা করি তাহলে আমার ভালো হবে। কি চেষ্টা? এই যে যাদের সঙ্গ করছেন, ভালো সঙ্গ করছেন, যা গ্রহণ করছেন, ভগবানের প্রসাদ গ্রহণ করছেন, আজকে এখানে ভক্ত সেবার আয়োজন আছে, তাহলে আপনারা সেবা করবেন। ভক্তকে সেবা করালে ভগবান ভক্তের সেবা হয়, আর কীর্তন গান করালে ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেবা এখানে পরিপূর্ণ। একটা হচ্ছে যা সঙ্গ করছি ভালো সঙ্গ করছি, যা গ্রহণ করছি ভালো গ্রহণ করছি, যা শুনছি ভালো শুনছি, এই যে অভ্যাস আপনারা করছেন মা, এই একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে বৈরাগ্য, মানে একটু ত্যাগ। সংসারে যদি কেউ একটু ত্যাগ করে, নিজের স্বার্থ একটু ত্যাগ করে, প্রত্যেকটা সংসার সুখের হয়ে যাবে। কিন্তু আমরা সামান্য স্বার্থে একে অপরের সর্বনাশ করে ফেলি। তাহলে ত্যাগ, নিজের একটু স্বার্থ ত্যাগ জগতের সবার মঙ্গলের জন্য, দশের ভালোর জন্য কেউ যদি নিজের একটু ত্যাগ করে তাহলে তার মন সুন্দর হবে। কিরকম? এই যে আজকে এই ভূঁইয়া বাড়ির আমার দিলীপ বাবু এবং তার পরিবারের সকলে আয়োজন করেছেন এই হরিনাম মহামহোৎসবে, প্রভু এসেছেন, মা এসেছেন, এখানে হরিনামের আসর বসেছে। এটা কি করছেন তিনি? যে মদের দোকানদার মদ বিক্রি করে সে নিজের ভালো করে, করে না, তার মদ বিক্রি করে সংসার চলে, ওটা একটা কাজ। কিন্তু যে দুধ বিক্রি করে সে কি করে বলেন তো? দুধ বিক্রি করা পয়সায় তার সংসার চলে, আর তার কাছে দুধ যারা কিনেও খায় তাদেরও মঙ্গল হয়, লাভ হয়। কাজ কিন্তু দুটোই, কিন্তু কাজের পার্থক্য আছে। তার মানে একটা কাজ আমার নিজের ভালো হচ্ছে, অপরেরও ভালো হচ্ছে। আজকে তাকিয়ে দেখুন এই ভূঁইয়া বাড়ির আয়োজন, তারা নিজেরা ভালো মন্দের আয়োজন করেননি, সবাইকে দেবার জন্য আয়োজন করেছেন। হরিনাম শুনলে মঙ্গল হয়, তারা নিজের মঙ্গলের জন্য শুধু চেষ্টা করেনি, সবাই আসবে। সাধারণ মানুষ সারাদিন খেটে খায়, কেউ বা অফিসে যায়, হ্যাঁ, কেউ বা পরিবারের সংসারের কাজ করে, সবার জন্য আয়োজন করে দিয়েছেন এখানে হরিনাম মহামহোৎসবের। কেন? এখানে যে আসবে তার মঙ্গল হবে, তাহলে তার অর্থ ব্যয় হচ্ছে দশের মঙ্গলের জন্য, এটাই হচ্ছে কর্ম, এতেই সুন্দর হওয়া যায়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার এই মহৎ চেষ্টার জন্য আমার কৃতজ্ঞতায় মাথা নত। আজকে এত সুন্দর হরিনাম মহামহোযজ্ঞে যারা এসেছেন সবাই মাথাটা নামিয়ে ভগবানের গুণ কথা শুনবো বলে এসেছি, তাই তোমার এখানে এসেছি কিছু পাবার জন্য। তাহলে মন যদি সুন্দর করে এখান থেকে ঘর যেতে পারি, আকাশে চাঁদ থাকে, চাঁদের ছবি পুকুরের জলে দেখা যায় কখন? যখন পানা শ্যাওলা দূর হয়। তাহলে এখানে ময়লা জমে আছে, এটা দূর হলে তবে কখনো ভগবানকে এখানে ধরা যাবে, তাই না? ভগবান কংসের কারাগালে এলো, যখন ভগবান এলো তখন অন্ধকার ছিল কংসের কারাগার, কিন্তু ভগবানের আশা মাত্র আলোয় আলোকিত হলো কংসের কারাগার। আমাদেরও একটা কারাগার আছে, যে কারাগারটি হৃদয় কারাগার, আর এখানে যদি কেউ ভগবানকে বসাতে পারে তাহলে অজ্ঞানতার অন্ধকার দূর হবে আর আলোয় আলোকিত হবে আমার হৃদয় মন্দির। নিতাই গৌর হরি 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 বল।
সেই ভগবানকে বসার জন্য যখন আমরা এখানে এসেছি হৃদয়ে ভগবানকে ধরার জন্য কিছু পাবার জন্য তা বলে যদি পেতে চাও কিছু একটা কাজ করো ভাই কি আগে হও নিচু আগে নিচু হও মাথাটা নামাও তবে লাভ কি লাভ করবি যদি হরির নাম শুনবি যদি হরির নাম বলবি যদি হরির নাম সফল হবি করবি যদি কোনো মহৎ কাম তাহলে তুই একবার আগে নাম পরে নাম আগে নাম পরে নাম আগে নাম পরে নাম আগে নাম পরে নাম করবি যদি হরির 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 নাম আগে একবার নাম যারা নিচে বসে আছেন তারা বলবেন বাবা নেমেই তো আছি গো তাই না আর যারা চেয়ারে বসে আছেন নিচে বসতে কষ্ট হয় তারা বলবেন বাবা তাহলে আপনি বলছেন নামতে মানে মাটিতে বসতে হবে নাকি না নামলে একটা লাভ আছে বই কি আপনারা যে নিচে নেমেছেন এর একটা লাভ আছে দেবাদিদেব মহাদেব দেবের ও দেব সব দেবতারা সিংহাসনে বসে মহাদেব নিচে বসে বলে হে ভোলানাথ তুমি তো দেবাদিদেব তুমি কেন উপরে না বসে নিচে বসো বলে ওগো নিরভিমান তা হৃদয় বলে নিচে বসলে তো পড়ার ভয় নাই তাহলে আপনারা বসেছেন নিচে বসেছেন এখানে একটা লাভ আছে আর যারা চেয়ারে বসে আছেন তারা কিছু মনে করবেন না আমি নামার কথা বললাম আমি চেয়ার থেকে নামার কথা বলিনি আমি বললাম নিচু হও তো লাভ কোথা থেকে নামতে যদি হয় চেয়ার থেকে নামার দরকার নাই নামতে হলে নিজের অহংকারের আসন থেকে আগে নাম পরে না হরি হরি আগে নাম পরে না অহংকারের আসন হতে আগে নাম পরে না অহংকারের আসন হতে আগে নাম পরে না অহংকারের আসন ভুলে তুমি নামো যদি তুমি নামো কোথায় নামবে নামার জায়গা আছে যেখানে সেখানে নামার দরকার নাই এক জায়গায় নামলে লাভ আছে সেই জায়গাটা কি যদি কেউ নামে কোথায় একবার এই যে সৎসঙ্গে সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না সাধু গুরুর চরণ তলে আগে নাম পরে না সাধু গুরু চরণ তলে আগে নাম পরে না সাধু গুরু বৈষ্ণবের চরণে আগে নাম আরে বাবা ভক্ত চরণে আগে তুই নাম তবে তো হরি নাম কেন সাধু সঙ্গ করলে কি হবে বলে সদগুরু পাবে তো ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কয়লা কা মাইলা ছুটে জো আগ করে প্রবেশ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল সৎসঙ্গ করলে কি হয় সৎসঙ্গ করলে দুতাল্লা তিনতাল্লা দালান হয় না চার চাকা গাড়ি হয় না হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয় না ভরি ভরি সোনার গয়না হয় না তবে একটা লাভ হয় কি হয় সদগুরু পাবে তো ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কয়লা কা মাইলা ছুটে জো আগ করে প্রবেশ কয়লা যদি সাবান দিয়ে জল দিয়ে সারাদিন ঘষি কয়লা সাদা হবে না কয়লা কালোই থাকবে আপনাদের এখানে প্রচুর ভাটা কয়লার কথা আপনারা ভালো জানবেন কি তা কয়লা ধরলে যায় না তার রং বলে স্বভাব যায় না মরিলে আর কয়লার ময়লা যায় না ধুলে কিন্তু কয়লারও ময়লা যায় কখন যখন কয়লা আগুনের সঙ্গ পায় আগুনে যখন কয়লা পড়ে কয়লা তখন লোহিত কাঞ্চন মানে সোনার রং ধরে আগুনে পুড়ে যখন কয়লা ছাই হয় তখন কালো কয়লাও সাদা হয় কয়লার এত ময়লা যদি সাদা হয় সংসার কাজে আমরাও যে ময়লা জমিয়েছি বিয়ের বেনারসি পরে সিংহাসনে বসে থাকলে
কোনের বেনারসি নোংরা হবে না, কিন্তু যদি বেনারসি পরে কেউ ঘর ঝাঁট দেয় তার ময়লা লাগবে। তা সংসার কাজ করে সংসার কৃতকর্মে আমাদের মনেও ময়লা জমেছে, এ ময়লা দূর হয়ে যেতে পারে। কয়লার ময়লা যদি আগুনের সঙ্গ করে দূর হয়, সঙ্গ গুণের এত ফল, তোমার মনেও যদি ময়লা থাকে সেই ময়লা দূর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমান হরি 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 জঙ্গলের ধারে সাধু বাবা থাকে একটা ছোট্ট কুড়ে ঘরে। সাধু বাবা যাকে যা বলে তার সব সত্যি হয়ে যায়। একটা চোর শুনতে পেয়েছে যে সাধু নাকি বাকসিদ্ধ, যাকে যা বলে তার তাই হয়। চোর এসেছে মা রাত 12টার সময়, সাধু বাবা কি যা, সাধু বাবা কি যা, সাধু বাবা কি যা। 12টার সময় ঘরের দরজা সাধু বাবা খুলে দেখছে একটা লোক দাঁড়িয়ে। সাধু বাবা বলছেন, বাবা তোমার পরিচয় কি, তুমি কে? চোরটা বলছে, সাধু বাবা আমি চোর সর্বনাশ। বাবা আমার তো ঘটি বাটি ছাড়া কিছু নাই, এই ঘটি বাটি নিলে যদি তোমার হয় তো নিয়ে যাও। চোর বলে, সাধু বাবা আমি নিতে আসিনি, শুনেছি আপনি যাকে যা আশীর্বাদ করেন সব নাকি সত্যি হয়ে যায়, তাহলে আমি আপনার কাছে কিছু চাইলে আমাকে আশীর্বাদ করবেন তো? সাধু বাবা বলছে, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। হ্যাঁ চোর, তুমি চুরি করবে আর তুমি চুরি করবে আমিও পাপের ভাগ পাবো, ওটি চলবে না বাবা, এখান থেকে চলে যাও, আমার সময় নষ্ট করো না। বলে, সাধু বাবা যদি আপনি আমাকে আশীর্বাদ না করেন এই নদীর জলে আমি ডুবে মরে দেব, চোখের সামনে যদি আমি আত্মহত্যা করি আমি তো পাপী হব আর আপনিও পাপী হবেন। সাধু বাবা পড়েছে মহা ঝামেলায়। বলে, বেটা চোর নিজে তো মরবে আর আমাকেও সঙ্গে টানবে। সাধু বাবা চোরটিকে বলছে, বাবা তুমি যদি আমার একটা কথা শোনো তাহলে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। চোরটা তো রাজি। বলুন সাধু বাবা কি কি কথা? বলে, তুমি আমাকে কথা দাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। চোর মনে মনে করছে, আমি চুরি করি, চুরি করা কাজ, যদি মিথ্যা না বলে সত্য বলি, চুরি করতে গিয়ে ধরা পড়ে যদি সত্যি বলি পিঠে ছাল থাকবে। হরি হরি। কিন্তু সাধুর সঙ্গ করলে নাকি মঙ্গল হয়। আপনারা আমার সঙ্গে একমত হবেন, সত্য সবাই চায় না কিন্তু শুভ সবাই চায়, ঠিক না ভুল? সত্য সবাই চায় না, মিথ্যাবাদী সত্য চাইবে, কিন্তু শুভ সবাই চায়। চোর চুরি করতে গেলেও শুভ চাইবে, কর্তা অফিসে গেলেও শুভ মঙ্গল যাত্রা চাইবে। হরি বল। চোর মনে মনে করছে মঙ্গল হয় শুভ হয়, সাধু বাবার কথা শুনেই দেখি। চোরটা বলছে, সাধু বাবা তাই হবে, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাধু বাবা বললেন, বেশ ভাই এবার বলো তোমার কি চাই? চোরটা বলছে, সাধু বাবা আপনি আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে ধরাই না পড়ি। হরি বল। সাধু বাবা মনে মনে ভাবলেন, সর্বনাশ, বেটা করেছে কি, এ তো আমার জালে আমাকেই জড়ালো। বেশ আশীর্বাদ যখন করলাম, বলেছি যখন, প্রতিজ্ঞা করেছি যা চাইবে তাই দেব, তুমি যদি সত্য কথা বলো তাহলে আমি আশীর্বাদ করছি তুমি চুরি করতে গিয়েও তড়িয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। বুকের পাটা ছোট ছিল, সাধু বাবার আশীর্বাদ পেয়ে বুকের পাটা বেড়ে গেল। যাত্রার ঘরে চুরি করেছে এতদিন, এইবার মনে মনে করছে এবার চুরি করবো তো করবো, কোথায় একবারে রাজার ঘরে, কেন চুরি করলেও তো ধরা পড়বো না, সাধু বাবার আশীর্বাদ। রাজার ঘরের পাঁচিল টপকে রাজার শোয়ার ঘর, সেই শোয়ার ঘরে চোরটি সাহস করে যেই না জানলা দিয়ে ঢুকেছে, একজনের গায়ে পড়ে গেছে। যার গায়ে পড়ল সে তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, কে 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 কে? চোরটা ভাবছে মিথ্যা বলা যাবে না, সাধুকে কথা দেওয়া আছে। চোর বলে, আমি চোর, তা তুমি কে? যার গায়ে বলল সে বলছে, তুমিও চোর আমিও চোর, আমি 5 মিনিট আগে ঢুকেছি তুমি 5 মিনিট পরে ঢুকলে। দুজনেই যখন চোর তখন ঝামেলা করে লাভ নাই, চোরে চোরে মাস্তু তো ভাই, যা পাবো 50-50, তোমার হাফ আমার হাফ, ঝামেলা করে লাভ নাই।
একজন সাধু বাবার আশীর্বাদে পাকা চোর আর একজন ছোট চোর, দুজনেই সাহস করে রাজার ঘরে ঢুকেছে। এইবার রাজার ঘরের সিন্ধুকটি কেটে সিঁধ কেটে দেখছে তিনটে সোনার মালা সোনার হার। দুটি চোর তিনটে মালা হিসেব মিলছে মিলছে না? তখন পাকা চোর বলছে, শোনো ভাই, রাজা তো আমাদের পিতা, রাজ্য পিতা, রাজা কিন্তু একটা বাবা, আমরা ঋণী কাদের কাছে? জন্মদাতা পিতা, ঠিক আছে, একটা হচ্ছে কন্যাদাতা মানে শ্বশুর মশাই, একটা হচ্ছে গুরু পিতা পিতা, একটা হচ্ছে রাজা রাজ্য পিতা। তাহলে এই পিতাদের চরণে আমরা কিন্তু ঋণী, আর সর্বোপরি জগৎ পিতা গোবিন্দ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। তাহলে পঞ্চ পিতার কাছে আমরা চিরদিন ঋণী, এই ঋণ শোধ করা যায় না চিরদিন, কিন্তু এইখানে মাথাটা নামাতে হয়। কি বললাম মনে থাকবে? কয়জনের নাম বললাম? কটি বাবা? পাঁচটি বাবা। কি কি বললাম? প্রথম হচ্ছে জন্মদাতা পিতা, বাবার চরণে চিরদিন মাথাটা নামাতে হয়। সে ছেলে বাবা 5,000 টাকার মাইনে চাকরি করে, ছেলে 50,000 টাকার মাইনে চাকরি, বাবা প্রাইমারি স্কুলের মাস্টার, বাবা হাই স্কুল, ছেলে হাই স্কুলের মাস্টার। ছেলে যদি ভাবে আমি তো বেশি টাকার বেতন পাই, আমি হাই স্কুল, বাবা প্রাইমারি স্কুল, আমি বাবাকে কেন প্রণাম করব? ছেলেকে তখন মনে রাখতে হবে, তোমার বাবা 5,000 টাকা বেতনে চাকরি পেয়ে যদি ওই 5,000 টাকা নিজের ফুর্তি করে আয়েস করে খরচা করে দিত, তুমি আজকে 50,000 টাকা চাকরির যোগ্য হতে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে প্রথম জন্মদাতা পিতা, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু, কহি সবার সাক্ষাতে, শিক্ষাদাতা দীক্ষাদাতা রূপে ব্রাহ্মণ বৈষ্ণবগণ। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন, তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। নিতাই গৌর প্রেমানন্দ হরি নাম কি বলেছি? প্রথম গুরু বাবা, দ্বিতীয় গুরু কন্যা দানয়তে পিতা, কন্যা দাতা মানে শ্বশুর, শ্বশুর মশাইয়ের চরণেও মাথাটা নামাতে হবে। কারণ কন্যা দান নয়, কন্যা সম্প্রদানয়তে, আমার নয়নমণি, আমি সারা জীবন আমার পরীকে রেখেছি, তোমার হাতে সম্প্রদান করলাম, তুমি যত্ন করে আমার কন্যা রত্নটিকে দেখো বাবা। নিতাই গৌর হরি বল। খুব শুনতে খারাপ লাগে যখন কেউ বলে মেয়ে তো দান করে দেবার জিনিস, খবরদার সম্প্রদান, আমার মনি নয়ন মনি তোমাকে দিলাম, তুমি যত্ন করে রেখো হরি বল। তাহলে শ্বশুর মশাই পিতা, আর একটা পিতা যিনি হলেন দীক্ষাদাতা বা শিক্ষাদাতা মানে গুরু রূপে যত ব্রাহ্মণ বৈষ্ণব তারা কিন্তু পিতা, সেখানে প্রণাম করতে হয়। আর কোথায় প্রণাম করবেন? রাষ্ট্রপিতা মানে রাজার চরণে হরি বল। আরেকটি প্রণাম, জগৎপতি আমার ভগবানের শ্রীচরণে। নিতাই গৌর বল হরি বল হরি হরি বল। দুইজন চোর তিনটে সোনার মালা, কি করবে? পাকা চোর বলছে যে আমি একটা সত্য কথা বলবো ভাই, কিছু আমার কথা রাখবে? আরেকটা চোর বলছে, বলো ভাই কি কথা? বলে, রাজা তো আমাদের অন্নদাতা পিতা, রাজার জন্য একটা মালা থাক, আমরা দুজন দুটি নিলেই তো আমাদের হয়ে যাবে। বলে ঠিক আছে, একটা রাজার জন্য রইল, দুজন দুটি মালা নিয়ে দুজন দুদিকে পালালো। যে চোরটা সাধুর আশীর্বাদ পেয়েছে সেই চোরের কপাল মন্দ, পালাতে গিয়ে দারোয়ানের হাতে ধরা পড়েছে। পরের দিন সকালবেলায় রাজ দরবারে আনা হলো, দারোয়ান বলছে, মহারাজ বেটা চোর কালকে রাতে আপনার ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, উপযুক্ত শাস্তি চাই। মহারাজ বলছে, চুরির শাস্তি একটাই, মৃত্যুদণ্ড, ইথে কোনো সন্দেহ নাই। তবে যদি সত্যি কথা তুমি মরার আগে বলতে পারো, তোমার শাস্তি আমি কম করতে পারি। চোরটি বলছে, বলুন মহারাজ, কি সত্য বলতে হবে? আমি কোনোদিন মিথ্যা বলবো না, আমি এক সাধুকে প্রতিজ্ঞা করেছি, তাতে আমার যা হবার হোক। রাজামশাই বললেন, তুমি তো চুরি করতে গিয়ে ধরা পড়েছো, তুমি কি চুরি করেছো আমাকে একটু বলো।
চোরটি বলছে মহারাজ আপনার শোবার ঘরে যখন ঢুকলাম তখন আমি একজনের গায়ে পড়ে গেলাম, জিজ্ঞাসা করলাম তুমি কে, সে বলল আমিও চোর। তখন দুজন চোর, ঝগড়া না করে দুজন বন্ধু হলাম। আপনার সিন্ধুক কেটে দেখলাম তিনটে সোনার মালা, দুজন দুটি গ্রহণ করলাম আর একটি আপনার জন্য সেইখানে রেখে দিলাম। রাজামশাই মন্ত্রীকে বললেন যাও তো মন্ত্রী, চোর ঠিক কথা বলছে কিনা একটু দেখে এসো। মন্ত্রী গিয়ে দেখতে গেল, আর দেখতে গিয়ে মন্ত্রী কি পেল, যে চোরটি একদম ঠিক কথা বলছে। আস্তে মা এইদিকে একটু মনটা দেবে। দেখতে গিয়ে মন্ত্রী দেখছে হ্যাঁ চোর ঠিক কথা বলেছে, দুটো মালা চুরি হয়েছে আর একটা মালা ওই সিন্ধুকের মধ্যে এখনো আছে। কিন্তু মন্ত্রী চিন্তা করছে চুরি করে বেটা চোর ধরা পড়েছে, ও তো মরবে, এখন এই মালাটা যদি আমি পকেটে ঢোকাই আর চোরের নামে চালাই। হরি হরি ও মন্ত্রীর যা কাজ। না না আমি আমাদের এখনকার দিনের মন্ত্রীর কথা বলিনি, ওই মন্ত্রীর কথা বললাম। পকেটে ঢুকিয়েছে আর কি হলো, রাজার কাছে এসে বলছে মহারাজ চোরের কথা বিশ্বাস করছেন, সোনা রূপা তামা পিতল কি আছে, চোরের কি কখনো নিবৃত্তি আছে? চোর সোনার থালা না পেলে পিতলের থালা নেবে, না পেলে কাঁসার থালা নেবে, না পেলে মাটির থালা নেবে, না পেলে দরজায় একটা লাঠিও দিয়ে যাবে। চোর কি পেলে ছাড়বে, দুটো মালা নিয়ে একটা আপনার জন্য রেখে যাবে? চোরের এত বড় মন হয়, চোর সব চুরি করে নিয়ে গেছে। মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠলেন অসম্ভব, চোর মিথ্যাবাদী নয়, মন্ত্রী তুমি মিথ্যাবাদী। মহারাজ এতদিন আমি আপনার সাহায্য করেছি, আপনার রাজকার্য পরিচালনা করেছি, এই প্রাপ্য আমার, আমাকে চোর বললেন এই দুদিনে চোরের কথা বিশ্বাস করে। মহারাজ বললেন শোনো মন্ত্রী, কালকে এই চোর আমার ঘরে ঢুকে যার গায়ে পড়ে গিয়েছিল সে কোনো চোর ছিল না, ছিলাম স্বয়ং আমি। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে, চোর বলল সত্য কথা যে সে চোর, আমাকে জিজ্ঞাসা করলো আমি কে, আমি তখন বললাম আমিও চোর। আমি রাজা মিথ্যা করে বললাম আমি চোর, কারণ আমি দেখতে চাইলাম যে চোরে কেমন করে চুরি করে একবার দেখি। চোর মিথ্যা কথা বলেনি, দুটি মালা আমরা দুজন নিয়েছি আর একটা মালা ওইখানে রেখেছি। এই মন্ত্রীর পকেটে হাত দাও তো। যেই না মন্ত্রীর পকেটে হাত ঢুকিয়েছে অমনি দেখছে মন্ত্রীর পকেট থেকে একটা সোনার মালা বেরিয়ে এলো। মহারাজ বললেন মিথ্যাবাদী মন্ত্রীর থেকে সত্যবাদী চোর আমার কাছে অনেক বেশি প্রিয়, মন্ত্রী শাস্তি হবে আর মন্ত্রীর আসনটা আমি এই সত্যবাদী চোরকে দিলাম, তুমি আমার আসনে বসো। চোখ থেকে জল পড়ছে চোরের, মহারাজ আপনি আমাকে ওই আসন দিলেন কিন্তু ওই আসনে আমি বসতে পারবো না। কেন বসবে না? আরে এত সৌভাগ্য অহভাগ্য, রাজার মন্ত্রীর আসন পাচ্ছ তুমি। না মহারাজ আমার কিছু কাজ আছে বাকি। কানতে কানতে চোরটা চলে গেল সাধু বাবার কাছে, জঙ্গলের ধারে নদীর তীরে কুড়ে ঘরে সাধু বাবা আছে। সাধু বাবার চরণ ধরে বলছে সাধু বাবা গো, একদিন সাধুর সঙ্গ করে যদি রাজার মন্ত্রীর আসন পাওয়া যায় তাহলে জন্ম জন্মান্তর যদি সাধুর সঙ্গ করা হয় তাহলে ভগবানের চরণে নিশ্চয়ই একটু জায়গা পাবো। তাহলে সাধু সঙ্গ করার এটাই গুণ, যদি কারোর মন সরল থাকে সাধু সঙ্গে মতি থাকে তাহলে সংসার ছেড়ে যেতে হয় না, সংসারে থেকেও সে পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ হরি হরি বল, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম, পাবে নিত্যানন্দ ধাম, আগে নাম পরে নাম। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাত সংকীর্তনামৃত রসে রমতে মনুশ্চেত, প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্ত বেত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত। ওমা আমরা বড় ভাগ্যবান জানেন, কারণ আমাদের এই কলিকালে ভগবান এসেছে বাঙালির ঘরে। যেমন দেখতে যেমন রূপ তেমন তার গুণ, যাকে যাকে জাতের বিচার করলেন না, কে ব্রাহ্মণ কে চণ্ডাল কে ধনী কে গরিব কে জ্ঞানী কে মূর্খ,
কখনো বিচার করলেন না, সবার কাছে গিয়ে বুকে ধরলেন আর সকলকে বললেন, ও হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, ও হরি বল রে, সবাই মিলে দুহাত তুলে হরি বল রে, বদনে হরি বল রে, ও হরি বল রে, বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, ও হরি বল রে, বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। সময়টা শীতকাল, চাদরের ভেতর হাত ঢুকিয়ে থাকতে খুব ভালো লাগে আমি জানি, কিন্তু কষ্ট করেন, আমার জন্য নয়, নিজের লাভ। হরি বল, আছে কাজ সকাল সকাল সাজ, করব বলে সাধন ভজন ভব সংসারে এলাম, না করে মিথ্যা দিন কাটিয়ে দিনান্তে ফিরে গেলাম, এটা তো মানুষের কাজ নয়। হরি বল, আধ জনম হাম নিন্দে গুমাইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা, অর্ধেকটা জীবন ঘুমিয়ে কাটালাম, রোগ জ্বালায় কতদিন গেল, শিশুমতি ছিল নাম করি নাই, রসে মেতে রইলাম যৌবন কালে, সে দিন গেল, তা সব দিনই চলে গেল, তোমাকে ডাকবো কখন? হরি বল, তা ঠাকুর যখন হাত দিয়েছে, এ কর দিয়েছে মন্দির মার্জনে, করতালি দাও, তোমার মন থেকে পাপ পাখি তাড়াও, হরি বল, অভ্যাসটা করো, এতে তোমার মহালাভ হবে। মা দুহাত উঠবে, হ্যাঁ, আমি যদি বীরভূম থেকে এসে আপনাদের জন্য দুহাত তুলে একটু হরি নাম করি, জানি স্বার্থ একটু আছে, আপনারা তো নিঃস্বার্থে করছেন, আমার থেকে আপনাদের ফল বেশি, দুহাত তুলে দেবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম সারা জীবের আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, নামে ছাড়া জীবের আর গতি নাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে, ভজ মুরমতি করুণার সাথী, ভজ মুরমতি করুণার সাথী, যাহার করুণা লোকে লোকে, ভজ মুরমতি করুণার সাথী, যাহার করুণা লোকে সাথী, হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে বদনে হরি, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, ও হরি বল রে, হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, বলুন নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, আপনারা চাঁদের নামে জয় দিলেন, দিলেন তো, চাঁদের কাজ কি, চাঁদের কাজ, হ্যাঁ, চাঁদের কাজ অন্ধকারকে দূর করা আলো দিয়ে, পূর্ণিমার আলোয় অমাবস্যা দূর করা, এটা চাঁদের কাজ, কিন্তু কারোর যদি ভেতরে আঁধার থাকে, হ্যাঁ, তার ভেতর কি করে পরিষ্কার হবে, কি করে আলো হবে, বলে আকাশের চাঁদ বাইরের আঁধার দূর করে, কিন্তু আমরা বড় ভাগ্যবান, আমরা নিতাই গৌর চাঁদ পেয়েছি আমাদের ঘরে, পেয়েছি না, আজকে এসেছে না, প্রভু আমার কৃপা করে এসে কি করলেন, বাইরের নয়
ওগো ভেতরে যদি অন্ধকার থাকে প্রেমের আলোই সে অন্ধকার দূর করে দিল। হরি হরি বল। তাই তো বলে গৌরাঙ্গ শরদ শশী একবার যেহের নয়নে রে, আহা গৌরাঙ্গ শরদ শশী যেহের নয়নে। জানিতাই জয় গৌরহরি, জড়াধের শ্যাম জড়াধের শ্যাম, শ্রী গুরু গৌর নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌরহরি বল। উপস্থিত শ্রী মধুময় বৃন্দাবনে আগত যতেক ভক্তমণ্ডলী, সবাকার শ্রী রাতুল চরণে গৃহস্বামীর পক্ষ থেকে মাল্য চন্দন সীমিত থাকার জন্য একটি মাল্য স্থাপন করা হইল। আশা করি আপনারা সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেই সঙ্গে গুরুবর্গ, আত্মীয়, পরিবার, গ্রামবাসী, নিমন্ত্রিত এবং বিনা নিমন্ত্রিত সকল কৃষ্ণপ্রেম অনুরাগী ভক্তের জন্য একটি মাল্য স্থাপন করা হইল। সবাই মিলে হরিধ্বনি সহকারে সেই সঙ্গে আপনাদের শ্রী রাতুল চরণে গৃহস্বামীর পক্ষ থেকে বিশেষ নিবেদন, নামামৃত আস্বাদন করিবার পর সবাই ভগবানের প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন, অন্যথা কেউ চলে যাবেন না। গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের চরণতলে বিশেষ নিবেদন। সবাই প্রেমানন্দে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি যাদের কাছে কৃতজ্ঞ, যারা কৃপা করে আমাকে এখানে একটু হরি কথা বলার জন্য আমাকে জায়গা দিয়েছেন, আমি একটু নামগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনারা সবাই হৃদয়ের মণিকোঠা থেকে, হৃদয়ের অন্তরের ভক্তি দিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন। এই পরিবারের সকলের যেন মঙ্গল ও সাধন ভগবান করেন। পিতা কালীপদ ভূঁইয়া এবং মাতা সীতারানী ভূঁইয়ার আশীর্বাদে, শুভ আশীর্বাদে পুত্র দিলীপ ভূঁইয়া এবং পুত্রবধূ রেণুকারানী ভূঁইয়া তাদের সদিচ্ছায় এবং ভূঁইয়া পরিবারের সকলের সহযোগিতায় আজকের এই পরমানন্দের অনুষ্ঠান। ভগবানের আশীর্বাদে তার দুই পুত্র অমলেশ এবং কমলেশ এবং একটি মা লক্ষ্মী প্রতিমা এবং জামাতা অরূপ, আজকে এই যে দেখছেন এত সুন্দর ফুলের কাজ, তার ইচ্ছাতে এত সুন্দর এই ফুলের সাজানো, এত সুন্দর বৃন্দাবন। ঐশ্বর্য না হলে এই মাধুর্য সবাই সব জায়গায় পৌঁছাবে না? পৌঁছাবে। মাইক যদি না থাকে, প্যান্ডেল যদি না থাকে, আমার কীর্তন গানটা সবার কাছে পৌঁছাবে বাবা? তাহলে ঐশ্বর্য প্রয়োজন মাধুর্যে প্রচারের জন্য, কিন্তু মনে রাখতে হবে মূল কিন্তু এই মাধুর্য, মানে ভগবানের আশীর্বাদ, ভগবানের প্রতি ভক্তি আর ভক্তের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা সবাই আশীর্বাদ করুন, যেন এই পরিবারে সুখ শান্তি সদা সর্বদা ভগবান বিরাজ করেন। হরি বল। আপনাদেরকে যদি বলি, আপনারা ঐশ্বর্যের দলে না মাধুর্যের দলে, আমার সঙ্গে একটু কথা বলবেন মা? হরি বল। আচ্ছা বুঝলেন না, আচ্ছা একটু খুলে বলি, মানে বলছি মা লক্ষ্মীর দলে কে কে আর আমার ঠাকুরজির হরির দলে কে কে, একটু দেখি মা লক্ষ্মীর দলের লোক কে কে আছেন দেখি। তুলুন কে কে, ও হাত তুলছে না, বেশ। মা লক্ষ্মীর দলে লোক নাই নাকি? না, মা লক্ষ্মী মানে আপনারা বুঝতে পেরেছেন, এ লক্ষ্মী হচ্ছে এই লক্ষ্মী নাকি? আর হরির দলে যারা তারা একবার হাত তুলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে যেদিকে দল ভারী সেদিকে বলো হরি। কে জিতলো গো? আপনারা বলবেন লক্ষ্মীর দলে একজন হাত তুললো না, আর হরির দলে সবাই হাত তুলে দিল, তো হরি জিতলো। ও বাবা, ওভাবে বললে হয় না, প্রমাণ চাই।
কে জিতলো প্রমাণ চাই, মুখের কথায় কাজ নাই, প্রমাণ দেখাও তবে তো মানা চাই। প্রমাণ কি? চারজনা কাঁধে করে মরা নিয়ে যাচ্ছে শ্মশানে, মুখে বলছে কি? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। কে কাণ্ড বলছে, সাদা টাকা হরি বল, কালো টাকা, সাদা কালো সবুজ গোলাপি কিছু যাবে না, সব হরি বল। মরা নিয়ে যখন চারজন কাঁধে করে শ্মশানে যাচ্ছে, তখন সঙ্গে গ্রামের কটা লোক যাচ্ছে আর মরার কানে হরি নাম বলছে, বলো হরি হরি বল, প্রেম সে বলো হরি বল, ভাব সে বলো হরি বল, হরি বল হরি বল হরি বল। বলতে বলতে শ্মশানে যাচ্ছে হরি আর মা লক্ষ্মীর কথা হচ্ছে, নারায়ণ আর লক্ষ্মীর। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী দেখো সবাই শ্মশানে যাই আর শেষ যাত্রায় আমার নাম করে, বলে কি? বলো হরি হরি। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সব নাম ছেড়ে পালাই, দেখবে। নারায়ণ বললেন, কই দেখাও তো লক্ষ্মী। মা লক্ষ্মী কি করলো, যারা হরি নাম করতে করতে যাচ্ছিল তাদের দিকে মা লক্ষ্মী কি করেছে জানেন? মা লক্ষ্মীর কলসিতে কি থাকে মা? হ্যাঁ, ধান। ধনের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, তার ধনের অভাব নাই। যে রাস্তায় সবাই নাম করতে করতে যাচ্ছে, মা লক্ষ্মী কি করেছে বেশি নয় মা, এক বস্তা 2000 টাকার নোটের বান্ডিল রাস্তায় ছড়িয়ে দিয়েছে। যারা হরি নাম করতে করতে যাচ্ছিল, মা এই যে আপনারা লক্ষ্মীর নামে হাত তুললেন না, হরির নামে হাত তুললেন, এইবার বলুন দেখি এইখানে বসে কীর্তন শুনছেন, আর যদি শোনেন ওই ইট ভাটায় এই পাশের ভাটাটায় 2000 টাকার নোটের বৃষ্টি হচ্ছে, কে কে কীর্তন শুনবেন আর কে কে নোট করাতে যাবেন কই দেখি? সবাই যাবে। ওই মা ভালো বললো, বলছে বাবা সব পালাবে, হরি হরি হরি। সবাই যদি যেত তাহলে এখানে সেই অর্থ ব্যয় করে হরি নাম মিথ্যা হয়ে যেত নাকি? নেতাই গৌর হরি বল। যারা নামের মর্ম বোঝে তারা নাম ছেড়ে যাবে না, তবে বেশিরভাগটাই চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যারা শ্মশানে যাচ্ছিল, মা লক্ষ্মী 2000 টাকার নোটের বান্ডিল রাস্তায় ছড়িয়ে দিয়েছে, আর চোখে সরষে ফুল দেখার মতো যেই না টাকা দেখেছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, বলো হরি হরি বল। আরে আর করবে কি গো, রইল হরি, যে যা পারলো কুড়িয়ে ও বাবা সব চলে গেল। মা লক্ষ্মী নারায়ণকে বলছে, এই তোমার নামের মহিমা, সামান্য অর্থ দিলাম তোমার নাম ছেড়ে দিয়ে সব চলে গেল, কি তোমার নামের মহিমা, তোমার নামের থেকে আমার মহিমা বেশি। নারায়ণ বলে, লক্ষ্মী দেখো তাকিয়ে, যে যাবার গেল কিন্তু যে চারজন কাঁধে করে মরা নিয়ে যাচ্ছে সেই চারজন তো যায়নি, বলে ওরা দেখতে পায়নি তাই যায়নি, দেখবে মজা। বলে কি দেখাও দেখি। এইবার মা লক্ষ্মী কি করেছে, আগের বার দিয়েছিল 2000 টাকার নোট আর এইবারে দিয়েছে 60,000 টাকা ভরি, কি বলুন তো? হরি হরি বল। সোনা তো মা লক্ষ্মী এইবার সোনা দিয়েছে, মা সোনার গয়না আর সোনার মুদ্রা মানে কয়েন রাস্তার দুপাশে একবারে উঁচু উঁচু করে সাজিয়ে রেখে দিয়েছে। এই যেতে যেতে একজন আরেকজনের দিকে দেখছে আর তাকাচ্ছে, বলো হরি হরি কি করবি? তখন বলছে, তাকিয়ে দেখ আমরা ইঞ্জিন, পেছনের বগিগুলো আগে কেটে পড়েছে, মানে যারা নাম করছিল সব পালিয়ে গেছে, দেখার কেউ নাই, কি করলো, রইল ঝোলা চললো ভোলা, যে যা পারলো মা কুড়িয়ে নিয়ে চলে গেল। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করে দাঁড়িয়েছে, প্রভু একজন কেউ নাই তোমার নাম নেবে, এখনো বলবে তোমার নাম বড়। এইবার নারায়ণ বললেন, লক্ষ্মী গো তাকিয়ে দেখো সবাই চলে গেলেও
একজনের যাবার কোনো পথ নাই, সেকে যে মরাটা শ্মশানে যাচ্ছে। মা লক্ষ্মী বলছে, হ্যাঁ প্রভু, এটা তো আমি ভাবি নাই। তাকিয়ে দেখো লক্ষ্মী, মরার হাতের কাছে অনেক অর্থ আছে, মরার হাতের কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু মরা বিন্দু মাত্র নড়েও নি। লক্ষ্মী গো, যতদিন দেহ হরিতে হরি থাকে ততদিনই মানুষ লক্ষ্মীর মর্ম বোঝে। আর যার হরি থেকে হরি একবার চলে যায়, তার লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। নিতাই গৌর হরি হরি বল, রাধা রমন হরি বল। আসল ধন থেকে যেন বঞ্চিত না হই। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। ছেলে মেয়ে কেমন আছে, সংসারে সবাই ভালো আছে, এগো ব্যবসা ট্যাবসা সব ঠিক চলছে, এই খবর সবাই নাই, কিন্তু আসল খবর কেউ নাই না। এগো তোমাদের পরিবারে সবার ভজন সাধনে মতি হয়েছে তো, গুরু সেবা ঠিক করছো তো, ভক্ত সেবার আয়োজন হচ্ছে তো, এ খবর কেউ নাই না। এটা আসল খবর, ঊর্ধ্বগতি হচ্ছে কিনা খবর নাই না, সবাই মিথ্যা খবর নিতে ব্যস্ত। কিসি নে পুছা তেরা বাচ্চা বড়া কিতনা হ্যায়, কিসি নে পুছা তেরা ব্যাপার কিতনা হ্যায়, কিসি নে পুছা, কিসি নে পুছা তেরা বাচ্চা বড়া কিতনা হ্যায়, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये तो किसी ने ना पूछा। क्या पूछा, আসল খবর কেউ নাই না। আসল খবর কি, যে ভগবানের প্রতি তোমার ভালোবাসা কতটা এলো, ঈশ্বর সে প্যার কিতনা হ্যায়। জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল, নিতাই চাঁদ গৌর চাঁদ সেই আসল ধনে ধনী করলেন, সেই ধন হরি নাম। গৌরাঙ্গ শারদ শশী ওগো যে হরে নয়নে রে, গৌরাঙ্গ শারদ শশী যে হরে নয়নে রে, সফল তাহার আঁখি এই তিন ভুবনে, আর সফল তাহার আঁখি এ তিন ভুবনে, বলে তারাই তো ধন্য, তারাই তো ধন্য, তারাই তো ধন, তারাই তো ধন্য, ওগো যারা হরির নামে ধন্য তারাই তো ধন্য, ওগো যারা হরির নামে ধন্য তারাই তো ধন্য, ওগো যারা হরির নামে ধন্য তারাই তো ধন্য, তারাই
তারাই তো ধনী গো, তারাই তো ধনী গো, তারাই তো আসল ধনী গো, তারাই তো আসল ধনী গো, যাদের আছে কৃষ্ণ নীলমণি তারাই তো ধনী, যাদের আছে কৃষ্ণ নীলমণি তারাই তো ধনী, যাদের হৃদয়ে কৃষ্ণ নীলমণি তারাই তো ধনী, হৃদয়ে কৃষ্ণ নীলমণি তারাই তো ধনী, যারা গায় গৌর গুণমণি তারাই তো ধনী, যারা গায় গৌর গুণমণি তারাই তো ধনী। এখানকার অনেক বড় লোক আছে, এত বড় বড় ইট ভাটা আছে, মানে মা এখানে ধনী লোকের অভাব নাই কি বাবা? আছে, আছে তো, হাত তুলে একটু বলুন না, আছে? অনেক ধনী আছে এখানে। আগে মেদিনীপুরের এত অভাব আমরা শুনেছি আমার ঠাকুরমা ঠাকুরদাদের কাছে, যে বলে মেদিনীপুরের আগে কৃষ্ণ যাত্রা করতে আমাদের বীরভূমে যেত, জানেন মা, পট, এখন তো পট উঠে গেল, পট, পটে কাহিনী বলা, পট আছে তো এখন, সেই পট দেখাতে যেত মেদিনীপুরে। আর এখন পশ্চিমবঙ্গে দেখতে গেলে মেদিনীপুরের মতো এত বড় বড় অনুষ্ঠান আর কোথাও হয় কিনা সন্দেহ নেই, তাই গৌর হরি হরি হরি। মেদিনীপুরের মাটি ধন্য, আমার মহাপ্রভুর আশীর্বাদ বর্ষিত হয়েছে, এই তমলোক মহাপ্রভু মন্দির দিয়ে প্রভু আমার গেছেন, মেদিনীপুরের মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পড়েছে, তো ধন্য হবে না? হরি বল, আমি এখানে আসতে পেরেছি, আমারও ভাগ্য। তাহলে দেখুন, যারা এখানে অনেক ধনী আছে তারা বলতে পারে কীর্তনী আর মাথা খারাপ হয়ে গেছে, আমার ব্যাংকে এত ব্যাংক ব্যালেন্স, আমি এতগুলো ইট ভাটার মালিক। হ্যাঁ, শুধু তাই নয় গো, আমার এখানে অনেকগুলো বাড়ি আছে, কত কত জমি আছে, আমি ধনী নই, আমি ধনী নই, একটা ছেঁড়া ধুতি পরে একটা ভিখারি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, ও বেটা ধনী? উত্তর কি? হ্যাঁ মা, ওই ধনী, ওই ধনী। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সব ধন, এত ধনী ছিল, 14 পুরুষ বসে খেলেও শেষ হয়ে যেত না, এত ধন। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন মুসলমান নবাবের আমলে, কিন্তু দুই ভাই অনিত্য ধন ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে ভিখারি হয়ে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পেয়ে নয়নে জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে বসিয়ে তাদের নিজের দেহটাকেও সোনা করে দিলেন, নিতাই গৌর প্রেমানন্দে। রাস্তার মোড়ে সাধু বাবা বসে আছে, সাধুর চাদর নিয়ে একজন চোর দৌড় দিয়েছে, দোকানদাররা দেখতে পেয়ে বলছে ধর বেটা চোর, ধর ধর ধর, সবাই চোর ধরতে যাচ্ছে, আর সাধু বাবা ওই নদীর পাড়ে শ্মশানের দিকে যাচ্ছে। দোকানদারগুলো জিজ্ঞাসা করছে, ও সাধু বাবা, চোর আপনার চাদর নিয়ে এইদিকে দৌড়ছে আর আপনি শ্মশানের দিকে যাচ্ছেন কেন? সাধু বাবা বলছে, ও যেদিকে যাবে যাক না, ওকে ওইখানেই আসতে হবে। হরি হরি হরি, যে ধনে হইয়া ধনী, মানি রে মানো না মানি, সে ধন আসল ধন নয়, চারজনা কাঁধে করে নিয়ে যাবে, কোনো ধন যাবে না, ও তোর সোনার অঙ্গ। সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাড়, নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোয়াই, ও তুই নীল আকাশে, হরি হরি উড়ে, যে মরতে চাই না তাকে দেখবেন খুঁচে খুঁচে জ্বালাই, আগুনে চিতাতে যে জ্বলতে চাই না তাকে দেখবেন খুঁচে খুঁচে জ্বালানো হয়, কত ঘি, কত পনির, কত সরষের তেল মালিশ করা তোমার দেহ, পরিণতি কি হবে? ওগো জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, ও তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে,
ও তোর পিঠের চামড়া সেদিন যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, তখন হাত বুলাবার কেহ নাই নীলাকাশে যাবি উড়ে কয়লা নিধোয়া, হরি হরি নীলাকাশে যাবি উড়ে কয়লা নিধোয়া, উড়ে নীলাকাশে যাবি উড়ে কয়লা নিধোয়া, ও তুই নীলাকাশে যাবি কিছু জমানো কিছু সঙ্গে যাবে না, কি যাবে আমার কর্ম থেকে অর্জিত কর্মফল পাপ পুণ্যের ফল, আর আমার সঙ্গে যাবে কি বলো, হরি 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 নাম যাবে আর এই প্রাণ যাবে, হরি নাম যাবে আর এই প্রাণ যাবে, নাম যাবে প্রাণ যাবে ভগবানে যেতে হবে, নাম যাবে আর প্রাণ যাবে ভগবানে যেতে হবে, নাম হাত ধরে পার করে দেবে আহা ভগবানে হরি হরি হবে, হাত ধরে পার করে নেবে ভগবানে যেতে হবে, হাত ধরে পার করে নেবে ভগবানে যেতে হবে সেদিন, নাম কোনো ভয় নাই। বাসুদেব ঘোষ যিনি এই গান এই পদ লিখেছেন, যার সমাধি আপনারা তমলুক কে কে গেছেন, তমলুক হাত তুলবেন একটু, তমলুক মহাপ্রভু মন্দির গেছেন আশ্রম, ওই তমলুকের পাশেই, তমলুকের পাশেই নরপোতা আছে যেখানে বাসুদেব ঘোষের সমাধি, গৌরাঙ্গকে ভালোবেসে জীবন্ত সমাধি নিতে এসেছিলেন, তিনি এই গান লিখেছেন, বলে তোমাদের ভয় নাই গো, ও গো কলির জীব তোমরা সংসারের কাজ করো, সময় পেলে নাম করো, আর সাধু সঙ্গে একটু মনে রেখো, আমি তোমাদের গৌরাঙ্গ তোমাদেরকে এনে দেব, আই কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, তবে সে জোড়া বহিয়া কহে বাসু ঘোষে, তবে সে জোড়া বহিয়া কহে বাসু, তবে সে জোড়া বহিয়া কহে বাসু ঘোষে, ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় না ভয় নাই ভয় নাই, হরি বলে যে বাজাই তারার ভয়, হরি বলে যে বাজাই তারার ভয় নাই, এই ভব সাগর পার করিতে ভয় নাই ভব সাগর পার করিতে, যে জন হরি কোন গান গায় সাগর পার করিতে হরি কোন গান গায়, ভব 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 সাগর পার করিতে, আরে ভয় নাই ভয় নাই, তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে, কে যাবে নদিয়াবাসী গৌরাঙ্গ দরসে, গৌরাঙ্গ দরসে, তবে সে জুড়া বহিয়া কহে বাসু ঘোষে, কহে বাসু ঘোষে, সবাই বলুন বাসুদেব ঘোষ ঠাকুর জি কি জয়, জানি তাই
बोलुन कृष्ण भगवान की जय, राधा रानी की जय, निज निज गुरु महाराज की जय, ठंडा लगछे की जय, ठंडा लगछे की बोले जय, भूल करे बेरिए गेछे नाकि मा बोले कीर्तनियादे जत चालाकी आमरा बुझी ना बाबा आसले आमरा चालाकी करी केन देखी जे के डूबेछे যদি নামে ডোবে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয় হরি বল। চলুন সবাই মিলে আজকে শুনবো আমার ভূঁইয়া বাবার ইচ্ছাতে, চলুন সবাই মিলে আজকে একটা যজ্ঞের কথা শুনবো। কোন যজ্ঞ? কৃষ্ণ ভগবান করেছিলেন দান ব্রত যজ্ঞ, সেই দান ব্রত যজ্ঞে রাধা গোবিন্দের পূর্ণ মিলন আজকে শুনবো। ভগবানের দুই মা, দেবকী যশোদা মা, কিন্তু কোন মা ভগবানের শ্রেষ্ঠ? কি দিয়ে শ্রেষ্ঠ হলো? ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে পূর্ণিমা অমাবস্যা কি, চাঁদের কলঙ্ক কি, ষোলকলা চাঁদ পূর্ণ কি, প্রভাস তীর্থে যজ্ঞ কেন হয়েছিল, প্রভাস নামটি কেন, আজকে আমরা আস্বাদন করব। আর শেষে আস্বাদন করব একটা বিশেষ নারী তত্ত্ব, যে নারী তত্ত্ব না জেনে আমরা নারীকে অনেক সময় অবহেলা করে ফেলি, সেই তত্ত্বটিও শেষে কীর্তনের শেষকালে আমরা আলোচনা করে রাধা গোবিন্দকে যুগলিতভাবে রেখে যাব। চলুন ভগবানের কথা শুনবো, ভগবানের যজ্ঞের কথা। তা সবাই মিলে একটু সেই ভগবানের প্রিয় ভক্ত রাধারানীর নামে জয় দিয়ে যাব। বলবো কি রাধারানী কি জয়, একটু জোরে হবে কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, দ্বারকা ধাম কি, এসি কৃপা করো শ্রী রাধে, তুমি এমন কৃপা করো রাধে যেন বৃন্দাবন একটু জায়গা পায়, বা আমার হৃদয়টাকে একটু যেন বৃন্দাবন করতে পারি। হরি বল। এসি কৃপা করো শ্রী রাধে, মন বৃন্দাবন বস যায়, সবাই মিলে উলুক ধ্বনি হরি ধ্বনি হরি বল। বৃন্দাবন মে কুটির বনাও, ব্রিজবাসী কে ঝুটতে খাও, বৃন্দাবন মে কুটির বনাও, ব্রিজবাসী কে ঝুটতে খাও, যমুনা জল মে দিন হি পাও, যমুনা জল মে দিন হি পাও, যমুনা জল মে দিন হি পাও, জীবন সফল আর ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পাবো তাই গ্রহণ করব, যমুনার জলে স্নান করব, আমার মিনারেল ওয়াটার লাগবে না, বিসলেরি লাগবে না, যমুনার জলে স্নান করব, ওই জল গ্রহণ করব, আর আমার জীবন ধন্য করব। ভক্তের ইচ্ছা, ছোট ছোট ইচ্ছা রাধারানীর কাছে প্রার্থনা করছি। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও,
कानसी गंगा में गोद लगाओ, हो हो वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ, वृंदावन में परिक्रमा लगाओ, मनसी गंगा में गोद लगाओ, सनक नरक बई कुंठ ना चाहो, सनक नरक बई कुंठ ना चाहो, सनक नरक बई कुंठ ना चाहो, श्याम चरण में आऊं, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे, আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না, হরি হরি বল, ওর কান খারাপ হয়ে গেছে, আপনারা এত জোরে বলছেন তাও শুনতে পাচ্ছে না, আর একটু জোরে বলে দিন তো, দেখিয়ে দিন যে বলে মাইক লাগে না বাবা, তোমরা বীরভূমের লোক, তোমাদের লাগে, আমাদের মাইক লাগবে, দেখ কই দেখিয়ে দিন তোমা, বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে, এই যে রাধে রে রাধে, সুভান দুলা রে রাধে রাধে, আমারি রাধে রাধে, আমরা সব কি পিয়ারি রাধে রাধে, পিয়ারি পিয়ারি রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, গোবর্ধন মে রাধে রাধে, গিরিরাজ মে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, সব মিল কেন বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বাকি বিহারি রাধে রাধে, গোবিন্দ মন্দির মে রাধে রাধে, সাক্ষী গোপাল জি রাধে, দ্বারকাধীশ জি রাধে, মুরারি মোহন রাধে রাধে, যমুনা তট মে রাধে রাধে, বংশী বট মে রাধে, পাল ঘাট রাধে রাধে, কেশী ঘাট রাধে রাধে, রাধা কুণ্ড মে রাধে রাধে, শ্যাম কুণ্ড মে রাধে রাধে, গিরি গোবর্ধন রাধে রাধে, কুসুম সরোবর রাধে রাধে, মানসী গঙ্গা রাধে রাধে, শরণ পাহাড়ি রাধে রাধে, পিছলি কানোটা রাধে রাধে, সব মিল কর বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে জয় জয় রাধে, 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 শ্যাম মিলাধে রাধে রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, কৃপা করো শ্রী রাধে, মন বৃন্দাবন বস যায়, কৃপা করো শ্রী রাধে, মে তো বৃন্দাবন বস যাবে, এসি কৃপা করো শ্রী রাধে, মে তো বৃন্দাবন বস যাবে, বৃন্দাবন বস যাবে, তো বৃন্দাবন বসে যাবে, তো বৃন্দাবন বসে যাবে, বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলুন শ্যাম সুন্দর রাধা রানী কি, চৈতন্য মহাপ্রভু কি, উপস্থিত সকল ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন কোথায়, প্রভাস নদীর তীরে দ্বারকা, দেখছে প্রভাস নদীর দুঃখ, ভগবান ভক্তবৎসল, ভক্তের কি প্রয়োজন ভগবান ভালো করেই জানেন, জানেন না মা, আমরা মিথ্যা ভগবানের কাছে চাই, যে চাই সে কম পায়, নিতাই গৌড় হরি হরি বল, যে চাই সে কম পায়, কারণ ভগবান যে চাই তাকে না চাই, আর যে চাই না তাকে না চাই, যে তাকে চাই মানে ভালোবাসে, প্রভু আমি ধন চাই না তোমাকে চাই,
তাকে ভগবান না চাই পরম আনন্দে, আর যে ভগবানকে না চাই আমার ঠাকুরজিকে চাই না, মিথ্যা মোহমায়ার সংসারে সোনা দানা বাড়ি গাড়ি নিয়ে মেতে থাকে, যে তাকে না চাই ভগবানও তাকে না চাই। নিতাই গৌর হরি হরি। ভগবান কি চাই? ভক্তের ভক্তি। ভগবান কি খাই? হ্যাঁ আপনারা জানেন, জানেন প্রশ্ন জেগেছিল এক রাজার মনে, ভগবান থাকে কোথায়, ভগবান খাই কি, ভগবানের হাসি কখন হয় আর ভগবানের কাজ কি? দেখুন ছোট করে বলছি, যে আমার প্রশ্নের উত্তর দেবে রাজা বলে আমি তাকে রাজ্য দিই, আমি বনচারী হব। কত পণ্ডিত এলো গেল উত্তর কেউ পারলো না, শেষে একটা ভিখারি এসেছে বলে মহারাজ কি জয়, একটু জোরে হবে কি, হ্যাঁ মহারাজ কি, মহারাজ বলল ভিখারি তুমি আমার দরবারে কেন? বলে মহারাজ আপনার প্রশ্ন জেগেছে শুনলাম, চারটে প্রশ্ন আপনি করেছেন, যে উত্তর দেবে তাকে নাকি আপনি রাজ্য দেবেন, তা আমি সেই উত্তর দিতে এসেছি। বলে তোমার মাথা খারাপ হয়েছে, কত পণ্ডিত এলো গেল তুমি জানো, উত্তর যদি ভুল হয় তোমার আমি গলাটা নেব। ভিখারি বলে আই হ্যাভ নাথিং টু লুজ, আমার হারাবার কিছু নাই, কিন্তু যদি উত্তর ঠিক হয় ভিখারি হয়ে ভিক্ষা করে জীবন কাটাই, না খেয়ে এমনি কোনোদিন মরে যাব, একবার যদি উত্তর ঠিক হয়ে যায় রাজা সিংহাসনে একবার বসতে তো পাবো। একবার অনেকে স্বপ্ন থাকে না, থাকে তো এই আমার দলে, আগে অনেকজন ছিল, এখন এক দুজন নতুন এসেছে, আমাকে বলছে যে কিছু করো আর না করো একবার প্লেনে চাপিয়ে কীর্তন কীর্তন করতে নিয়ে চলো। হরি হরি বল। মানে চাপলেই ধন্য প্লেনে আর কি। হরি বল। তা যাক ঠাকুর জুটিয়ে দিয়েছে, এই ফাল্গুনেই আমরা যাচ্ছি হায়দ্রাবাদ, ১৯ সালে গিয়েছিলাম আবার যাচ্ছি, কিছুদিন আগে ভাইজ্যাকে অনুষ্ঠান হলো, আমার ফেসবুক পেজে আমরা লাইভ করি সরাসরি, আপনারা দেখতে পারেন, এটা মহাপ্রভুর আশীর্বাদ। আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মাও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি, আমাদের মহাপ্রভু এসেছিলেন ময়নাডালে, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে ময়নাডালে এসেছিলেন, এবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি চলিলেন রাড় দেশে করি হরিধ্বনি, তিন দিন রাড় দেশ করিলা ভ্রমণ, নিমতমাল যুগল মূলে করিলেন শয়ন, রাখালে রে ডাকি শিখাইলেন হরিনাম, নিমতমাল যুগল মূলে করিলেন বিশ্রাম। এখনো দেখবেন সেই নিমতমাল যুগল মূল বীরভূমে দুটি জায়গায়, একটা প্রাণের হিয়া পানুরিয়া, একটা ময়নাডাল যেখান থেকে আমি এসেছি মা, আমাদের ওখানে মহাপ্রভুর পাঠ বাড়ি, সেবিত বিগ্রহ, মহাপ্রভু ওখানে এসেছেন লীলা করেছেন, আমরা মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে গেছি। আমার বাবা যখন কীর্তন করে, আমার বাবা হারমোনিয়াম মাথায় নিয়ে নদী পার হয়ে, তখন রাস্তা ছিল না, নদী পার হয়ে কীর্তন করতে যেত, হারমোনিয়াম অত ভারী আগেকার হারমোনিয়াম, মাথায় নিয়ে নদী পার করে কীর্তন করতে যেত। এখন যখন আমরা এরোপ্লেনে চড়ে কীর্তন করতে যাচ্ছি মা বাবার আশীর্বাদ, বাবা তখন আমাকে বুকে ধরে বলে বাবা রে এটা আমার মহাপ্রভুর ইচ্ছা, কর্ম যদি ঠিক থাকে কোনোদিন বিফল হয়, আমি হারমোনিয়াম কাঁধে করে নদী পার করেছি, 10 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়েছি, একটা বাস দুটো বাস সারাদিনে চলতো রাস্তায়, সেই বাসের অপেক্ষায় ঘন্টা ঘন্টা বসে থাকতে হতো, গান শেষ করে আমরা এখন ঘর চলে যাই, বাবাদের সকাল না হলে বাস না পেলে যাবার উপায় ছিল না, গরু গাড়ি করে শুরু করেছিল যাত্রা, আর সেখান থেকে আমরা প্লেনে যাচ্ছি, এটা মা বাবার আশীর্বাদ, আর আমি মনে করি আমার মহাপ্রভু আমার চৈতন্যের আশীর্বাদ। নিদাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তা অনেকের স্বপ্ন থাকে, এদেরও ছিল, বলে একবার হয়ে গেলে খুব ভালো হয়, আমি বলি তোমাদের ইচ্ছা হয়েছে, ইচ্ছা যদি ঠিক হয় তাহলে মহাপ্রভু জুটিয়ে দেবে। নিদাই গৌর হরি বল। আর জুটে গেছি, ফাল্গুন মাসে আমরা যাচ্ছি, আমার মহাপ্রভুর ইচ্ছায় আমি তো একবার গিয়েছি, ওরাও যাচ্ছে, এটা আমার মহাপ্রভুর আশীর্বাদ। কর্ম যদি ঠিক হয় তাহলে মা মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়। আপনি একের পেছনে শূন্য দিলে 10 হবে, আরেকটা শূন্য দিলে 100 হবে, আরেকটা শূন্য দিলে 1000 হবে, আরেকটা শূন্য দিলে 1 লাখ হবে, 10,000 হবে, 1 লাখ হবে, 10 লাখ হবে, 1 কোটি হবে। আর যদি এককে হারিয়ে ফেলে, শূন্যগুলোর কোনো দাম থাকে?
আপনি যত কর্ম করুন ওই এক হচ্ছে আমার এক পরমেশ্বর। সেই পরমেশ্বরকে যদি আপনি কর্মক্ষেত্রে হারিয়ে ফেলেন আপনার কর্ম প্রতিষ্ঠা কোনো দিন পাবে না। নিতাই গৌর প্রেমানন্দ তাকে ধরে থাকুন, সংসার কাজ করুন, এটা আপনার কর্ম। কুড়ে লোকের পৃথিবী নয়, কুড়ে লোকের নয়। যে ভাববে যে কুড়ে লোকের পৃথিবী না, কুড়ে লোকের পৃথিবী নয়, কর্ম তোমাকে করতে হবে। কর্মান্য ব্যাধিকারস্তে মা ফলেষু কদা মা ফলেষু কদা আছে বলছে ভগবান বললেন অর্জুনকে, যদ করোসি যদাসনাসি যজ্জুহোসি দদাসি যত তপস্যসি কন্তে তৎকুরুষ মদ অর্পণম। তুমি যে কর্ম করবে করো অর্জুন, সংসারীর কাজ কর্ম করা, ধর্মক্ষেত্রে হোক, কুরুক্ষেত্রে হোক, সংসার ক্ষেত্রে হোক, কর্ম করতে হবে সবাইকে। যার যেটা কাজ, কেউ লাঙল দেবে, কেউ কোদাল চটাবে, কেউ ইট করবে, আবার সেই ইট পুড়ে পাকা ইট হবে, কেউ অফিসে যাবে, কেউ নাম করবে, কেউ মহাপ্রভুর ভোগ আরতি করবে। কর্ম সবার আলাদা, কর্ম করবে সবাই, কাজ করবে, কুড়ের কাজ নয়। নিজের নিজের কাজ করো, হিংসা করো না, আর কর্মের মাঝে তাকে মনে রাখো, ব্যাস। তার প্রতি কৃতজ্ঞতা যদি থাকে, আমরা জানিয়েছি কি গো, জানিয়েছেন এই তো করোনাতে কতজন চলে গেল, সারা বিশ্বে 70 লক্ষ মানুষ মারা গেল, 70 লক্ষ। আমি এখনো মরি নাই, আমি এখনো বেঁচে আছি, আপনারা এখনো বেঁচে আছেন, ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা চোখের দেখা দেখি নাই, আমরা ভাবি ধুর করোনা আমাদের এদিকে নাই, কিন্তু করোনা যে কতটা মর্মান্তিক, যারা আপনজন হারিয়েছে তারা জানে। কতজন চলে গেল, আমি আছি, ধন্যবাদ জানাইনি। খেটে খুটে মাঠ থেকে ঘরে এলাম, আহা গো, বেগুন ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, ফুলকপি রসা, অন্য কত সুন্দর মুঠো ভরে মুখে তুলে নিচ্ছি, বলি না তো ঠাকুরকে, হে জনার্দন, ভোজনেষু জনার্দন, শয়নে পদ্ম না ভয়, দুপুরে হে সূর্য, নম গিরি সূর্যা ওই নম, সকালে গুরুচরণ ধৈ নম, আমরা তো বলি না, মুঠো তুলে নিয়ে বলি না তো, যে কতজন খেতে না পেয়ে কাঁদছে, আর আমি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যে প্রাণ ভরে দুটি দুমুঠো খেতে পাচ্ছে, ভগবানকে ধন্যবাদ দিয়েছি। এইখানে বসে ভগবানকে জানিয়ে দিন, আমার বাবার একটা অনুরোধ ছিল, বাবা তুমি একটা গান করো, যে গানটা আমাদের মনের কথাটা ঠাকুরকে জানানো হয়। আমি একটু গাইছি, আপনারা একটু শুনবেন। তুমি নির্মল জানিয়ে দিন প্রার্থনা, আমি পারিনি, ছেলে অঙ্ক করছে, অঙ্কটা মিলছে না, ছেলে যখন মেলাতে পারছে না অঙ্কটা, ছেলে বাবাকে ডাকে, ও বাবা দেখো অঙ্কটা মিলছে না, বাবা তখন অঙ্কটা মিলিয়ে দেয়, প্রভু আমি অনেক চেষ্টা করেছি আমাকে নিজেকে সংশোধন করার, মন সুন্দর করার, কিন্তু আমি পারি নাই, এইবার তুমি এসে কৃপা করে আমাকে ঠিক পথ দেখাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুছায়, মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, এখানে লক্ষ্য আলাদা, লয়ে ল খিও আর ল খিও জফলা, দুটো আলাদা, একটাতে জফলা আছে একটাতে জফলা নাই। যেটাতে শুধু লক্ষ্য সেটা হচ্ছে এক লক্ষ মানে সংখ্যা 1 লাখ, আর লক্ষ্য মানে উদ্দেশ্য।
মানে আমার উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ বাসনা, তাদের কোনো উদ্দেশ্য নাই, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আমি জানি না কখন ডুবে যাব, কোন অকুল গড়ল পাথরে কবে আমি ডুবে যাব, আমার এই কামনা বাসনার পেছনে ছুটতে গিয়ে আমি জানি না। প্রভু বিশ্ববিপদ অন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম ঘুচায়ে। শ্রী গুরু নিতাই নির মল কর মঙ্গল পায়ে, মলিন মর্ম ঘুচায়ে, তুমি নির মল কর মঙ্গল পায়ে, মলিন মর্ম ঘুচায়ে। ভক্তের কথা শুনে ভগবান বলে বা 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 বলি হরি হরি বাবা, তুমি যে আমাকে ডাকছো আর আমি তোমার ময়লা পরিষ্কার করে দেব, কারোর ঘা হয়েছে ঘা ফাটানো, ময়লা হয়েছে ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করা, এই কি আমার কাজ? তখন আমি বলছি, ভক্ত বলছে, প্রভু তোমার নাম নাকি জগন্নাথ? পুরী ধামে যখন যাই তখন কি বলি, জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়। ভালো করে তাকিয়ে দেখবেন জগন্নাথের চোখে পলক নাই, আছে পলক? আছে পলক নাই। আর একটা জিনিস দেখবেন, জগন্নাথের হাত নাই, তাকে ওই জন্য কি বলি আমরা, ফুটো জগন্নাথ। জগন্নাথের হাত নাই নাকি দেখান আমাদের চোখ নাই, জগন্নাথের হাত আছে কিন্তু তিনি ওই রূপে আছে। আপনারা জানেন যখন এই প্রভাস তীর্থেই এই প্রভাস যজ্ঞের শেষে একটা ঘটনা হয়েছিল, মা দুই মা যখন কৃষ্ণের ঘরে এসেছিল দেবকী যশোদা, তখন রূপকিনী আর সত্যভামা শাশুড়িদের কাছে বায়না করছে, দেখছে আমরা এতদিন জানতাম একটা শাশুড়ি দেবকী, এখন যাচ্ছে আরেকটা শাশুড়ি যশোদা। তা শাশুড়ি মাকে বলছে, মা তোমাদেরকে যখন একসঙ্গে পেয়েছি, কৃষ্ণ বৃন্দাবনে আমাদের প্রাণনাথ আমাদের ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কি করেছে একবার বলো, রাধারানীর সঙ্গে প্রেম করেছে, আরো কি কি ননিচুরি করেছে, এগুলো কি বলতে পারে মা যশোদা? স্ত্রীর কাছে স্বামী ছোটবেলার কথা কি বলতে পারে তার মা? কিন্তু জোর করাতে যখন রাধারানীর কথা বলতে শুরু করেছে রূপকিনী সত্যভামা, ভেতরে যশোদার কাছে যখন কৃষ্ণ বিরহের কথা রাধারানীর কথা শুনছে, দরজায় দারোয়ান দেখেছে সুভদ্রা, যে বলরাম আর কৃষ্ণ যদি চলে আসে আমরা তো আর শুনতে পাবো না, কৃষ্ণ ভগবান কি নিজের কীর্তির কথা জানতে দেবে তার স্ত্রীদের? তা সুভদ্রা আছে দরজায় দারোয়ান, কৃষ্ণ বলরাম বাইরে গেছে ধর্মসভায় দ্বারকায়, যখনই কৃষ্ণ বুঝতে পেরেছে আমার রাধার কথা আমার কেউ বলছে, কৃষ্ণ রাধার কথা শোনার জন্য ছুটে এলে, ছুটে এসে বলরাম কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সুভদ্রা দরজা দাঁড়ালেন, সুভদ্রা বলছে খবরটা ভেতরে দিয়ে দি, কৃষ্ণ আর বলরাম দুজন দুদিকে মুখ চেপে ধরেছে, চুপ চুপ আমরা আড়াল থেকে ব্রজের কথা শুনব। তাই দরজায় কান দিয়ে কৃষ্ণ বলরাম সুভদ্রা শুনছিল রাধারানীর প্রেমের কথা, সেই বিরহ শুনতে শুনতে দেখছে তিনজনের রূপ বদলে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেল, হাত ছোট হয়ে গেল, নারদ মুনি দেখছে প্রভু এ তোমার কি রূপ, বলে এই রূপেই আমি জগন্নাথ রূপে কলিকালে বিরাজ করবো। জগন্নাথের চোখ বড়, জগন্নাথের হাত নাই, আমরা বলি ঠুটো জগন্নাথ। জগন্নাথ আমাদের বুঝিয়েছেন যে আমার হাত নাই মানে কি, হেডমাস্টারের কাছে ছেলের বাবা গিয়ে বলছে স্যার ছেলেটা মাধ্যমিক দেবে একটু দেখে দিয়েন, হেডমাস্টার বলছে আমার হাত নাই মানে কি, হেডমাস্টারের হাত কাটা, হেডমাস্টার বলছে আমার হাত নাই মানে আমার করার কিছু নাই, তো জগন্নাথ বলছে তোমরা দেখছো আমার হাত নাই মানে আমারও করার কিছু নাই, তোমাকে দু হাত ভরে দিয়ে দিয়েছি, আমি হাত গুটিয়ে নিয়েছি, সব পেয়েছো, এইবার কর্ম তুমি করবে যেমন ফল তোমার হবে তেমন, নিতাই নিতাই গৌর হরি হরি হরি। তুমি জগতের পিতা জগন্নাথ, আর আমি তোমার সন্তান, ওই জন্য তুমি আমায়
কৃপা করবে এটা আমার বিশ্বাস। তা ভগবান বলছে যে তুমি যে আমাকে ডাকছো আমার ঠিকানা জানো? হ্যাঁ ঠিকানা জানো? বলছে জানি, ঠিকানা জানি, কোথায় জানি? তুমি আছো রাম রূপে অযোধ্যায়, কৃষ্ণ রূপে বৃন্দাবনে, আর দ্বারকায়, আর গৌরাঙ্গ রূপে নবদ্বীপে, আরো আছে কোথায়? অনলয় নীলে চিরনভ নীলে ভূধর শোনিলে গহনে আছো বিটপি লতাই জলধে রোগায় শোষিতার কায়তপনে। বাহ কোথায় আছো? না বলছে অনল, অনল মানে দেখুন বাংলা শব্দের মানে গুলো আপনারা বলবেন মা, খুব ভালো লাগবে। অনল মানে আগুন, মানে আগুনে, অনিলে মানে, অনিলে মানে হ্যাঁ বাতাসে। বাহ খুব সুন্দর লাগছে মা, আপনারা বলছেন প্রাণ ভরে যাচ্ছে আমার। রাঁধুনির কোনো চিন্তা হয় না যদি যোগান ভালো থাকে, জানেন? তেল মশলার যোগান ভালো থাকলে রাঁধুনির ঝামেলা নাই। আপনারা যা যোগান দিচ্ছেন আমার হরিনাম করতে মনে হচ্ছে কষ্ট নাই নি, তাই গৌর হরি হরি বল হরি বল। অনলে আগুনে, অনিলে বাতাসে, চিরনভ নীলে মানে তুমি আছো কোথায়? ওই ভিখারি উত্তরটা দিচ্ছে রাজা মশাইকে আমরা শুনবো, তার আগে একটু শুনেলি ভগবান আছে কোথায়? ওই আকাশের নীল রঙে তিনি আছেন, ভূধরে মানে পর্বতে, সলিলে মানে জলে, গহনে মানে জঙ্গলে, বিটপি মানে গাছে, লতায় মানে লতায়, জলধের গায় মেঘে, শশী চাঁদে, তারকা তারায়, তপনে সূর্যে। তা ভগবানের বাবারে, ভগবান আমাদেরকে বললেন যে আমি তোমার আমার ঠিকানা জানতে চাইলাম, ঠিকানার একবারে ফুলঝুড়ি লাগিয়ে দিলে, এত এত জায়গায় আমি আছি তুমি সব জানো, কিন্তু তাহলে তুমি যখন জানো আমরা আমি এত জায়গায় আছি তাহলে ধরতে পারছো না কেন? তখন ভক্ত বলছে প্রভু আমি জানি তুমি আছো কোথায়, কিন্তু আমি নয়নে বসনো মাথিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? কারণ কামনার বসন মানে ময়লা গামছাটা চোখে বেঁধে ফেলেছি, গামছাটা তো খুলতে হবে গো, হ্যাঁ গামছাটা তো খুলতে হবে, তার উপর দোষ দিয়ে লাভ আছে? ভোলানাথ বসে বসে ধ্যান করছে আর ওইদিকে এক শিব ভক্ত ভোলানাথকে শিবলিঙ্গে জল ঢালছে আর বলছে হে ভোলানাথ কৃপা করো, হে ভোলানাথ কৃপা করো, হে ভোলানাথ কৃপা করো, আর ভোলানাথ ওইদিকে বসে বসে ধ্যান করছে। মা পার্বতী বলছে হ্যাঁ গো তোমার ভক্ত দিননাথ তোমাকে নাম করে, তুমি তোমার ভক্তকে কৃপা করতে পারো না? ভোলানাথ বলছে পার্বতী কৃপা আমি করব বললে হবে? ওর ভাগ্যে যদি না থাকে আমি দিলেও ওর জুটবে না, এই তো তোমার কথা, এ কথার কোনো মূল্য নাই। আরে কিছু না হলে 10 কেজি সোনা দিয়ে দিতে পারো। ভোলানাথের কাছে 10 কেজি সোনা কোনো ব্যাপার হলো? আমাদের কাছে 10 কেজি সোনা মানে বাবা 5 কোটি টাকার ব্যাপার, তা 10 কেজি সোনা দিয়ে দাও। ভোলানাথ বলছে তুমি তো অন্নপূর্ণা, তুমি চাইলে দিয়ে দেখো। শিব ভক্ত ভিখারি শিবলিঙ্গে মা পার্বতী বলছে তোমাকে কিছু করার দরকার নেই, তুমি ধ্যান করো, যা করার আমি করছি। এবার মা পার্বতী কি করলেন, ভিখারি যখন পরের দিন রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছে তখন মা পার্বতী এক লরি মানে এক ট্রাক হীরে 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 রাস্তায় ছড়িয়ে রেখে দিয়েছে যে ভিখারি যেতে যেতে হীরে পাবে আর হীরেগুলো বিক্রি করে ভিখারির জীবন ধন্য হয়ে যাবে, অনেক টাকা পয়সা ভিখারি পাবে। এখন মা পার্বতী এক ট্রাক হীরে ছড়িয়ে রেখে দিয়েছে, কিন্তু ওই শিব ভক্ত যেতে যেতে তার কি মন হলো যে এতদিন তো হাত পেতে ভিক্ষা চেয়েছি কেউ দেয় কেউ দেয় না, আজকে একটু অন্ধর মতো ভিক্ষা করে দেখি যে অন্ধকে কেমন করে লোকে বেশি ভিক্ষা দেয়। অন্ধ সেজে যাচ্ছে, দুটি ভিক্ষা দেবে মা? এবার যেতে 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 মা পার্বতী হীরে লাগিয়ে রেখেছে, অন্ধ সেজে যাচ্ছে ভাবছে ভিক্ষা বেশি পাবে, আহা গো যেতে যেতে হীরেগুলো পায়ে লাগছে আর বলছে আমাদের সরকার ভালো না, পাথরগুলোকে রাস্তায় সাজিয়ে রাখে, রাস্তার হয় না, লাথি মারেছে পাথর ভেবে, কি লাথি মেরেছে? হীরে হীরে হরি বল।
তা মা পার্বতী ব্যবস্থা করলো, কিন্তু চোখে চোখ দুটো বন্ধ করে বেকারি সাজলো তো পাবে? তা বলছে, প্রভু তুমি আমাকে দিয়েছো, আমি জানি তুমি কোথায় আছো, কিন্তু আমি নয়নে বসনো বাঁধিয়া বসে আধারে মুড়ি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে মলিন মন কত পণ্ডিত এলো গেল তুই আমার প্রশ্নের উত্তর দিবি? আজ্ঞা হ্যাঁ। তা বল ভগবান থাকে কোথায়? ভিখারি বলছে, মহারাজ আমি দূর থেকে এসেছি, আমাকে চা দিলেন না জল দিলেন না, শুধু প্রশ্ন করছেন। কে আছো? ভিখারিকে একটু শরবত দাও। শরবত নিয়ে ভিখারি এক চুমুক দিয়েছে, আর ভিখারি শরবত চুমুক দিয়ে রাজামশাইকে বলছেন, মহারাজ মহারাজ আমি আপনার কাছে শরবত চাইলাম, আপনি জল দিলেন কেন? হরি হরি হরি। চিনি কই? বলে, চিনি কি দেখতে পাবি? শরবতে চিনি মিশে থাকে। ভিখারি বলছে, আমার প্রথম উত্তর হয়ে গেল, ভগবান কোথায় থাকে? ভগবান থাকে সর্বত্র। সর্বতে চিনি আছে কিনা যেজন চুমুক দেয় বুঝতে পারে, ভগবান সর্বত্র আছে। যে ভক্তির চুমুক দেয় সে উপলব্ধি করে। বলি হরি বাবা, এইবার বল, এইবার বল, আমি মনে হচ্ছে তুই আমার উত্তর দিতে পারবি। বাবা বলতো দেখি, ভগবান কি খাই? বলে, ভগবান খাই না। হ্যাঁ, ভগবান যদি না খায় তাহলে মন্দিরে সব সাজিয়ে নিয়ে যায়, ওগুলো যায় কোথায়? বলে, মানুষ খাবার খায়, মানুষের খাবারগুলো যাওয়ার জায়গা থাকে, ঘরের পাশে শৌচাগার, মন্দিরের পাশে তো শৌচাগার নাই। বলে, ভিখারি তোর মাথা খারাপ হয়েছে? বলে, আপনাকে সোজা কথাই বললাম বুঝলেন না, ওই জন্য ব্যাখ্যা করে বলছি, ভগবান ভাবগ্রাহী জনার্দন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রবৃতস্নামি প্রযত আত্মনো। ভক্তি গ্রহণ করে, ভাব গ্রহণ করে, আপেল কলা তুলে তুলে ঠাকুর খাই না। হরি বল। বাহ বলি হরি বাবা, আমার তিন নম্বর প্রশ্নের উত্তর, ভগবান কখন হাসে? বলে, মানুষের কাণ্ডজ্ঞান দেখে ভগবান হাসে। কি কাণ্ডজ্ঞান? হ্যাঁ, যখন ভাই ভাই জমি ভাগ করে, বলে এই দিকটা আমার, ছোট ভাই বলে এই দিকটা আমার, বড় ভাই বলে যদি এই দিকে ঠ্যাং বাড়িয়েছিস ঠ্যাং খোড়া করব, ছোট ভাই বলে আমি তো যাব না, তোমার বেটাকে বেঁধে রেখো, এই দিকে ঢুকেছে তো আমিও ছেড়ে কথা কইব না। যখন ভাই ভাই ঝগড়া করে, ভগবান বলে এখন সামান্য জায়গার জন্য করিস চালাকি, যত করবি কর চালাকি, শেষের দিনে এমন দেখিয়ে দেব তখন বুঝবি জ্বালাকি। ডাক্তারবাবু যখন বলে পেশেন্ট আমার কাছে এনেছেন কোনো টেনশন নাই, ভগবান তখন হাসে, যদি আসে ডাক্তার কি করে ডাক্তার? বাবা বলি হারি, এবার আমার চার নম্বর প্রশ্নের উত্তর দাও ভিখারি, যেন তোমাকে দিয়ে আমি এই সিংহাসন বনছারি হতে পারি, ভগবানের কাজ কি? বলে, মহারাজ উত্তর দেব, আগে আপনি আমার কাছে আসুন, আমার জায়গায় আপনি এসে দাঁড়ান, আমি উত্তর দেব। রাজা সিংহাসন ছেড়ে ভিখারির জায়গায় এসে দাঁড়িয়েছে, ভিখারি এক দৌড় গিয়ে রাজার সিংহাসনে বসিয়ে পা দোলাচ্ছে। রাজা বলছে, রাজার সিংহাসনে বসলি ভিখারি তোর সাহস মন্দ নয়, নাম নাম। ভিখারি বলছে, এই সিংহাসন এখন আমার, আপনার চারটে প্রশ্নের উত্তর আমি ঠিক দিয়েছি, এইটাই আমার চার নম্বর প্রশ্নের উত্তর, ভগবানের কাজ কি? আপনি ছিলেন রাজা, আমি ছিলাম ভিখারি, চারটে প্রশ্নের উত্তর দিয়ে আমি হলাম রাজা, আপনি হলেন ভিখারি, এটাই ভগবানের কাজ, রাজাকে ভিখারি করা, ভিখারিকে রাজা করা। নিতাই গৌর হরি হরি হরি। তা ভগবান সব কিছু জানেন, সব কিছু উপলব্ধি করেন। আজকে প্রভাস নদীর তীরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, কে যেন ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী,
ওগো সুন্দর ব্রজে রাখা হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজে রাখা চিন্তা করুন, জলে আগুন লাগা শুনেছেন মা? আমরা বলি জলে আগুন লাগে না, লাগে। অভিশাপের আগুন জলেও লাগে। সুতপা মুনি বলে এক মুনি বাস করত প্রভাস নদীর তীরে। মুনের একটি মাত্র পুত্র প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। পুত্র শোকের থেকে পৃথিবীতে যন্ত্রণার আর কিছু হয় না, হয় না কি মা? বাবা মা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, সেই যন্ত্রণার তুল্য যন্ত্রণা আর কিছু নাই। যেন শত্রুরও পুত্র শোক না হয়। পুত্র শোক পেল মুনি, খেলা খেলতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে প্রভাস নদীর জলে নেমে মুনিপুত্র চিত্রাঙ্গদ জন্মদিনের দিনে জল পান করতে গিয়ে নদীর জলের তলে তলিয়ে গেল। পুত্র শোক পেয়ে ধ্যানে জানতে পেরে প্রভাস নদীর তীরে এসে আঁচল পেতে দাঁড়ালেন মুনিবর। দে বাবা, আমার পুত্রকে কোলে নিলি তুই, আমার কোল থেকে নিজের কোলে নিলি, এইবার আমি বাবা হয়ে ভিক্ষা চাইছি, ফিরিয়ে দে। যে একবার চলে যায় সে আর আসে, পারলো না ফিরিয়ে দিতে প্রভাস নদী। পুত্র শোকে কাঁদতে কাঁদতে বলল, আমি যেমন সারা জীবন আমার একটি মাত্র দেওয়া ভগবানের দান সন্তানের জন্য কাঁদব, আমার বয়স হয়ে গেলে পুত্র নয়নমণি হয়ে নয়নের সম্মুখে থাকতো, আমার জীবন জুড়াতো, তুই আমার সেই ধন কেড়ে নিলি, আমি যেমন পুত্র শোকে কাঁদব, আমার বুকে আগুন লাগলো,
আমিও তোর জলে আগুন দিলাম, তুই সারা জীবন নরক কুণ্ড হয়ে থাকবি, তোর জলে আগুন লেগে থাকবে। সেই ক্ষণে মুনি তারে মুনি তারে দিলায় অভিশাপ দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকি হয়ে এই ধরা এই ধরা বিনা অপরাধে প্রভাস নদী শাস্তি পেল। প্রভাস নদী মুনির কাছে প্রার্থনা করছে, হে মুনিবর, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় সে দোষ কি আমার? আপনি আমাকে অভিশাপ দিলেন, আমার জলে আগুন লাগিয়ে দিলেন, আমার জল দেবতার পূজায় লাগতো। জল কিন্তু লাগে, লাগে না পুজোতে ন্যূনতম পাঁচটা জিনিস লাগে। আপনারা যারা পুজো করেন আপনারা জানেন কি লাগে, পাদ্য অর্ঘ গন্ধ পুষ্প আর নৈবেদ্য। অনেকে বলে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, আমি দ্বন্দ্ব করব না, কি কি লাগে আমি বলে দিচ্ছি পঞ্চোপচার। কেউ বলে পাদ্য অর্ঘ, কেউ বলে ধূপ দীপ, তা পাঁচটা জিনিস ন্যূনতম লাগে। কেউ বলে পাদ্য অর্ঘ ধূপ, পাদ্য অর্ঘ গন্ধ পুষ্প আর নৈবেদ্য। আবার দ্বিমত আছে, বলে ধূপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য, মানে ধূপ একটা দীপ আপনারা দেন, গন্ধ গন্ধের জন্য অগুরু চন্দন দেন, পুষ্প মানে ফুল, আর নৈবেদ্য মানে আহারের জন্য সেবার নৈবেদ্য আপনারা দেন, উপকরণ। ন্যূনতম ষোড়শ উপচার আছে, পাঁচটি ন্যূনতম লাগে। কেউ যদি তাও না পারে তখন দেখবেন একটা ফুল ভগবানকে দিতে বলে। কেন? ফুলে কি আছে? ফুলে গন্ধ আছে, ফুল নিজে পুষ্প, আবার ফুলের ভেতর মধু, ওটা নৈবেদ্যের কাজ করেনি। তাই গৌর হরি হরি বলে। তাও যদি দিতে না পারো, কেউ ট্রেনে যাচ্ছে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে, চেন্নাইয়ে যাচ্ছে, ভেলোর যাচ্ছে, কি করবে? ট্রেনে কি করে পুজো দেবে মা? উপায় কি? ফুল থাকলে ফুল দাও, ট্রেনে তো ফুলও পাওয়া নাও যেতে পারে। তখন বলে যে তোমার মন ফুল দিয়ে ভগবানকে পূজা করো, এটা আসল কথা। কিন্তু আমি যদি মন ফুল দিয়ে পুজো করি, আমার ঘরে কোনো পুজো নাই করি, মনে মনে ভাবছি যে ঠাকুর বলেছে যে মন ফুল দিয়ে পুজো করো, মন ফুল দিয়ে পুজো করব, কিন্তু আগে দেখতে হবে তো মন ফুলটা ভগবানের চরণে দেবার মতো হয়েছে কি না। তাই গৌর হরি বল হরি বল, আগে ফুলটাকে তৈরি করো, তবে তো কাজে লাগবে। সুতপা মুনি বুঝতে পারলেন প্রভাস নদীকে বিনা অপরাধে শাস্তি দিয়ে দিয়েছি। প্রভাস নদীকে বললেন, বল বাবা তোর কি চাই? প্রভাস নদী বললেন, আপনি অভিশাপ দিয়েছেন, আমি অভিশাপ নিলাম, আগুন লাগলো আমার জলে, তবে আপনি আশীর্বাদ করুন আমার এই আগুন দূর করতে, যেন ভগবান আমার তীরে আসে। প্রভাস নদীকে আশীর্বাদ করলেন সুতপা মুনি, আশীর্বাদ করলাম মুনি কহে প্রভাস তুমি শুনো হো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো হো বচন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, আহা ভগবান কৃষ্ণ হয়ে ধ্বনি ধরাতে যখন, ওই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, আরে ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে, যজ্ঞয়ন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞয়ন্তে তব দুঃখ মোচন হইবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত প্রভাস মুক্তি পাবে, পতিত পাবন যজ্ঞ করলে মুক্তি পাবে, সবে হরি হরি ধ্বনি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি
জায়গাটার নাম কি বললাম? প্রভাস। নামটাকে ভেঙে দিলে কি পাই? প্রভা যুক্ত আস। একটু তত্ত্বটা দেখি, তত্ত্ব কি? প্রভা মানে জ্যোতি, যুক্ত আস মানে ফিরে পাওয়া। ভগবান ওই প্রভাস তীর্থে যজ্ঞ করলে প্রভাস নদীর জ্বালা দূর হবে। যজ্ঞের ভস্ম মানে ছাই, যদি প্রভাস নদীর জলে পড়ে প্রভাস নদীর জ্বালা দূর হবে। রাধাকৃষ্ণ যুগল দর্শনে প্রভাস নদী তৃপ্তি পাবে। ভগবান চিন্তা করলেন এই প্রভাস নদীর তীরে আমি যজ্ঞ করব। প্রভাস নামটার মানে হচ্ছে যেখানে একজন দেবতা জ্যোতি ফিরে পেয়েছিল, এত পূর্ণ তীর্থ সেটি। দেবতার নাম কি? আকাশের চাঁদ। আমরা বলি ষোলো কলা পূর্ণ, বলি না? বলি তো, চাঁদের ষোলো কলা। আবার বলি পূর্ণিমা অমাবস্যা হয়, আবার বলি যে চাঁদের কলঙ্ক আছে। এই তত্ত্বগুলো তথ্যগুলো একটু বলবো। এই দেখুন, এই প্রভাস খণ্ডেরই কথা। আমি ভাগুরী ঋষির সিদ্ধান্তে প্রভাস খণ্ডের কীর্তন আজকে একটু কিঞ্চিত আপনাদের কাছে আস্বাদন করানোর চেষ্টা করছি। এত বড় বিষয়, এখানে যদি তিন দিন কীর্তন হয় আর প্রত্যেক কীর্তনিয়া গান করে শেষ হবে না। দ্বারকার এত লীলা, পারিজাত উদ্ধার থেকে শুরু করে সত্যভামার দর্পচূর্ণ, এত বড় বিষয়। আমি মূল বিষয়গুলো আপনাদের সামনে একটু বলছি মা। দক্ষ রাজার ষাটটি কন্যার মধ্যে সাতাশটি কন্যা কে বিবাহ করেছিলেন চন্দ্রদেব। সাতাশটি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে চাঁদ মুগ্ধ হয়েছিল। তাই গুরুর অভিশাপ যে তোর ক্ষয় রোগ হবে, রূপের এত অহংকার, ক্ষয় হবি, অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে। এটা একটা মত আছে। আরেকটা মত আছে যে চাঁদের প্রধান স্ত্রী ছিল রোহিণী, রোহিণীকে বেশি ভালোবাসত, বাকি বউদের ভালোবাসত না বলে বাকি বউরা নিজের বাবা দক্ষরাজের কাছে গিয়ে কেঁদেছিল যে একটা মেয়েকে ভালোবাসে, আমরা কি মেয়ে নই? তোমার মা বাবা আমাদেরকে ভালোবাসে না? তখন দক্ষরাজা একবার সতর্ক করার পরে দ্বিতীয়বারে অভিশাপ দিয়েছিল যে চাঁদ তোর এত অহংকার, আমার সব মেয়ে আমার কাছে সমান, পাঁচটা আঙুল যেমন সমান, সবাইকে ভালোবাসবি না, তোকে শিক্ষা দেবো, তোর ক্ষয় রোগ হবে। দক্ষ রাজা তো বড় দাম্ভিক ছিল বাবা। ভৃগুমণি যজ্ঞ করেছিল, যজ্ঞে দক্ষ প্রজাপতি যখন এসেছিল সবাই উঠে দাঁড়িয়েছিল, তিনজন উঠে দাঁড়ায়নি। নাম তার একটা হচ্ছে দক্ষ রাজার বাবা, বাবার নাম দক্ষ রাজার বাবাকে প্রজাপতি দক্ষের বাবা, হ্যাঁ ঠিক বলেছেন, ব্রহ্মা। আর আরেকজন উঠে দাঁড়ায়নি, তিনি হলেন হরি মানে দাদু মানে বাবারও বাবা, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে যার জন্ম সে তিনি ব্রহ্মা। তাহলে ব্রহ্মা যদি বাবা হয় বিষ্ণু কে হবে? ঠাকুরদা হবে না, দাদু। তাহলে দুজন দাঁড়ায়নি, দক্ষ রাজা ভাবছে একজন বাবা একজন দাদু, ওরা দাঁড়ায়নি, আমাকে দেখে দাঁড়ায়নি, ঠিক আছে। ছেলেকে দেখে কি বাবা উঠে দাঁড়াবে? না। আরেকজন কে দাঁড়ায়নি দেখি, তখন দেখছে ধ্যানে মগ্ন ভোলানাথ তারই জামা, এত বড় অহংকার। দক্ষ যজ্ঞে ভোলানাথের অপমান করেছিলেন, ক্ষতি সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন, শিব তাণ্ডব করেছিলেন, একান্ন সতীপীঠ হয়েছিল, দক্ষরাজের মস্তক ছেদন করে দিয়েছিলেন অসুর পাঠিয়ে, আবার সেইখানে একটা ছাগলের মুখ লাগিয়ে দিয়েছিলেন, দক্ষরাজের দর্পচূর্ণ করেছিলেন। আমরা দক্ষ যজ্ঞে কিঞ্চিৎ ছোঁয়া পাই, পাই না মা? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কিন্তু আজকের বিষয়টা দেখুন, চাঁদের সাতাশটি স্ত্রী, যেমন দক্ষরাজের অভিশাপ কেউ বলে, কেউ আবার বলে গুরু বৃহস্পতির অভিশাপ, আমি দ্বন্দ্ব করব না। অভিশাপ চাঁদ পেল, চাঁদের ক্ষয় রোগ হলো, এক কলা করে ক্ষয় হতে হতে চাঁদ যেদিন অমাবস্যা হবে আর এক কলা বাকি ক্ষয় হয়ে গেছে। চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন স্বামী যদি চলে যায় সতী নারীর প্রতি বিনা নাই অন্য গতি, তাই স্বামীকে নিয়ে গেলেন ভোলানাথের কাছে। আশুতোষ অল্পতেই খুশি হয়ে যায় গো, হ্যাঁ ভোলানাথের কাছে গিয়ে ডাক দিচ্ছে, শঙ্কর ভোলে ভণ্ডারী
বলুন ভোলানাথ কি, ভোলানাথ কি, বলুন দেবাদিদেব মহেশ্বর কি, ওদিকে হলো কি, ওদিকে হলো কি বলে জয়, কি আবার হবে স্বামীর বিপদ, সাতাশ জন গিয়ে ডাকছে ভোলানাথকে, শঙ্কর ভোলে ভণ্ডারী প্রভু জন জন কে ঋতকারী, শঙ্কর ভোলে ভণ্ডারী হরি হরি বল প্রভু জন জন কে ঋতকারী, শঙ্কর ভোলে ভণ্ডারী প্রভু জন জন কে ঋতকারী, শঙ্কর ভোলে ভণ্ডারী জন জন কে ঋতকারী, ও জব সাগর मंथन होने लगा तब कालकूट विस्थान निकला, जब सागर मंथन होने लगा तब कालकूट विस्थान निकला, समुद्र मंथने कालकूट विष उठेछिलो, पान करे नीलकंठ हुए जगत के बाँचिएछिलेन के, बोलो नीलकंठ भोलानाथ की जय, शिव ऐसे पर उपकारी, शिव ऐसे पर उपकारी तुम जन जन के ऋतकारी, शंकर भोले शंकर भोले भंडारी, सवाई बोलो भोलेनाथ की शिवाय संताय कारणत्रहे तवे निवेदयामि साधवानं त्वं गति परमेश्वरी, धाये नित्यं महेशं रजत गिरिनिभं चारु चंद्रावतंशं रत्नाकल्पोजलंगं परशु मृगभराभीति, हस्तं प्रसन्यं पद्मासीनं समन्वित स्तूत अवमरगणैः व्याघ्रकीर्ति विस्मादं विश्वबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रं ऋतकारी, बोलुन भोला महेश्वर की जय, बोलुन देवादिदेव महेश्वर की जय, परम वैष्णव वैष्णव चूड़ामणि भोलेनाथ की जय, তার নাম নিলে হৃদয়ে বৈষ্ণবতা জাগে, বৈষ্ণব চূড়ামণি, আর আমরা তাকে বানিয়ে দিয়েছি কি, জল ঢালতে যাচ্ছি আর বলছি ভোলে বাবা গেঞ্জা বাবা আগো হরি হরি বল, ওইটা ভোলানাথের রূপ, ওইটা রূপ, তুমি গাঁজা গ্রহণ করছো ভোলানাথের প্রসাদ বলে, কই ভোলানাথ বিষ খেয়েছিল জগৎকে বাঁচাতে, তুমি বিষটা খাও দেখি, না বিষ খাবে না, হরি বল, ভোলানাথকে ভালোবাসতে গেলে ভোলানাথের আসল রূপটাকে ভালোবাসো, যেটি হচ্ছে তিনি হচ্ছে পরম বৈষ্ণব, তার তুল্য বৈষ্ণব পৃথিবীতে নাই, তার মতো সরল হৃদয় পৃথিবীতে আর কারোর নাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, সেই ভোলেনাথের কাছে এসে জয় দিচ্ছে চাঁদের স্ত্রীগণ, আর ভোলানাথ ধ্যান করতে করতে হঠাৎ কে যেন ডাকছে, ভোলানাথ মনে মনে অবাক হয়ে গেলেন, কে কে ডাকে, সাতাশ জন কাঁদছে, ভোলানাথ সাতাশ জনের দিকে তাকিয়ে বলল, তোমরা ঘোমটা ঢাকা নিয়ে কাঁদছ, তোমাদের কোনো শান্তি নাই মা, কারোর ঝামেলায় থাকবো না বলে এই কৈলাসে ঠান্ডার দেশে বসে বসে ধ্যান করি আমি ভোলানাথ, কিন্তু ওই মেয়ের দল বিপদে পড়বে আর আমার মাথায় জল ঢালবে, বলবে ভোলানাথ তুমি বাঁচাও, আজকে আবার কে এলো দেখি, দেখে একজন দুজন নয় সাতাশ জন ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে, ভোলানাথ বললেন আশীর্বাদ করি তোমার শিথির সিঁদুর যেন অক্ষয় থাকে, কই দেখি মা মুখ দেখি, যেই না মুখটা দেখিয়েছে দেখছে কি, সাতাশ জন এসেছে, সাতাশ জন ভোলানাথেরই কে, হ্যাঁ ঠিক বললেন, বা 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 কি সুন্দর বললেন শালি, ভালো কথাটা হচ্ছে শালিকা, আমরা শালা শালি করছি, শ্যালক শালিকা ভালো কথা,
তা দক্ষ রাজা শিব ঠাকুরের শ্বশুর মশাই সতীর পিতা, আবার এই চাঁদেরও শ্বশুর মশাই দক্ষ রাজা, জামাই জামাই দুই জামাইয়ের যদি একজনই শ্বশুর হয় তাহলে জামাই জামাই সম্পর্কে কি হয় নিতাই বৌর হরি বল কি হয় ভাইরা ভাই, তা ভাইরা ভাইয়ের বৌরা কে হয়? হ্যাঁ ঠিক বলেছেন শালিকা। তা শালিরা বসে বসে কাঁদছে, থাকতে পারলেন না, ভোলানাথ বললেন তোমরা আমার শালিকা, কি হয়েছে? সমস্ত কথা যখন শুনেছে ভোলানাথ, ভোলানাথ বলল চাঁদ যা করার করেছে কিন্তু ও তো আমার ভাইরা ভাই আর তোমরা আমার শালিকা, তোমাদের বিপদে পাশে দাঁড়াবো আমি, দাও চাঁদকে আমার জটায় দাও। ভোলানাথ চাঁদকে জটায় ধারণ করলেন, ভোলানাথের নাম হয়ে গেল চন্দ্রশেখর চন্দ্রচূড় ভোলানাথ কি জয়। জটাই চন্দ্রদেব রইল, ঠিক সেই সময় চাঁদের স্ত্রীগণ বললেন এবং দক্ষ রাজার কাছে গিয়ে মানত করলেন, বাবাকে বোঝালেন, উপায় বলে দিল, যাও সোমতীর্থের জল দিয়ে স্নান করাও চাঁদকে, চাঁদ পূর্ণ দেহ পাবে। সোমতীর্থ কোন জায়গায়? ভারতবর্ষের ১২টি, আপনারা চঞ্চল হলে আমি চঞ্চল হয়ে পড়ব, বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না, তবে মূল বিষয়টুকু একটু আস্বাদন করে নিন। সবাই মিলে বলুন শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় রাধা। সোমতীর্থের জলে স্নান করালে চাঁদের যে ক্ষয় রোগ হয়েছে ক্ষয় রোগ চলে যাবে। সোমতীর্থ শিবের জ্যোতির্লিঙ্গ আছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, তার প্রথম জ্যোতির্লিঙ্গ হলো সোমনাথ শিব মন্দির গুজরাটে। এখনো যদি কেউ যান দ্বারকায় অবশ্যই সোমনাথ শিবলিঙ্গে যাবেন। সোমেশ্বর শিব মন্দিরের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পবিত্র কুম্ভের জল আছে, সেই জল আর অন্য কোনো জল নয়, সেই জল হলো সেই পবিত্র জল যে জল দিয়ে চন্দ্রদেবকে স্নান করানো হয়েছিল, চন্দ্রের রোগ চলে গিয়েছিল। এখনো ভক্ত যায়, লাখ লাখ ভক্ত, যে ওই জল যদি আমিও গায়ে ঠেকাই ভক্তি ভরে তাহলে আমার যদি দুরারোগ্য রোগ থাকে, চেন্নাই ভেলোরে দেখিয়ে যাচ্ছে না, ওই জল যদি আমি ভক্তি ভরে গায়ে নিই তাহলে আমার রোগও যাবে, চাঁদের যখন গিয়েছিল আমারও রোগ দূর হবে। নিতাই গৌর হরি হরি। কেউ বলে জল নিয়ে গিয়ে চাঁদকে ঢালা হয়েছিল, চাঁদ ছিল শিবের মাথায় জটায়, ওই জন্য চাঁদকে জল ঢাললে শিবের মাথায় জল পায়, ওই জন্য সেই থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। এটা একটা মত। আবার আরেকটা মতে চন্দ্রদেবকে ভোলানাথের জটা থেকে নিয়ে গিয়ে সোমতীর্থে স্নান করানো হয়েছিল, চন্দ্রদেব অমাবস্যায় মৃত্যুবরণ না করে আবার প্রতিপদে পড়েছিল, ওই জন্য পূর্ণিমা অমাবস্যা হয় এই তত্ত্ব অনুযায়ী। 15 কলা পূর্ণিমা ক্ষয় হতে হতে অমাবস্যা হতে না হতে আবার প্রতিপদে পড়ে যায়। এইবার আপনাদের কাছে একটা তত্ত্ব বলি, এই আসলে পৌরাণিক এগুলো প্রত্যেকটাই তথ্য, কিন্তু আমরা তত্ত্ব বলে এগুলোকে জানি, কিন্তু এগুলো তথ্য। চন্দ্রদেবের 15 কলা পূর্ণিমা অমাবস্যার কথা শুনলাম, যেখানে চাঁদকে স্নান করানো হলো, চাঁদ জ্যোতি পেল বলে ওই জায়গাকে বলা হলো প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থ। এইবার আমরা বলি 16 কলা পূর্ণ, বলি না আকাশে চাঁদ যদি 15 কলা তাহলে 16 কলা চাঁদ পূর্ণ কি করে হলো? চাঁদ যখন শিবের জটাই ছিল, শিব ঠাকুর তখন চন্দ্রদেবকে বলেছিলেন হে চন্দ্রদেব, তুমি আমার জটাই থেকে আমার জটাকে সুন্দর করলে, বলে না যা হা চাঁদ, চাঁদের হাট বসেছে, তা তুমি আমার বসেছ এতে আমি ধন্য। চন্দ্রদেব বলছে আমি তোমার সঙ্গ পেয়ে আমি ধন্য, চিরদিন দুজন যদি একসঙ্গে থাকি ভালো হয় না, বলে আমরা ভাইরা ভাই, এতে কোনো দ্বন্দ্ব নাই, তুমি আমার সঙ্গে থাকবে এটাই হলো উপায়। তুমি আকাশে 15 কলা হয়ে থেকো আর প্রতিরূপ চন্দ্র হয়ে 1 কলায় আমার জটায় চিরদিন থেকো, যেমন আয়নায় প্রতিচ্ছবি দেখা যায়
ঠিক তেমনি প্রতিরূপ চন্দ্র হয়ে চিরদিন এক কলা আমার জটাই থেকো, একবার কৃপা করে এসো তুমি আমার জটা রইউ মনে, একবার কৃপা করে এসো তুমি আমার জটা রইউ মনে, জটা রইউ মনে, একবার কৃপা করে এসো তুমি আমার জটা রইউ মনে। আমি চন্দ্রশেখর, আমি চন্দ্র শেখর, চন্দ্রশেখর নাম নেব তোমায় শিরে ধরে, আমি চন্দ্রশেখর, আমি চন্দ্রশেখর, চন্দ্রশেখর নামটি নেব তোমায় শিরে ধরে, একবার কৃপা করে তুমি আমার পরে, একবার কৃপা কীর্তন মানে ভগবানের সেবা, যাদের কাছে ভজন আগে ভজন পরে তারা এখানে আমার সঙ্গী হবে, আর যাদের কাছে ভজন আগে ভজন পরে তারা আমার সঙ্গ ছেড়ে আগে ওইটা ছেড়ে এখানে বসবে, যার যেটি ভালো লাগে সে সেটি করবেন। আমরা একবারে কত সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছি দেখুন, তাহলে চাঁদকে স্নান করানোর জন্য ওই জলে চাঁদ জ্যোতি পেয়েছিল, তাই ওটা প্রভাস তীর্থ। ওই পবিত্র জল সুতপা মুনির অভিশাপে নরককুণ্ড হয়ে আছে, ভগবান কৃষ্ণ যজ্ঞ করলে সেই জল পবিত্র হবে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন আমি এমন যজ্ঞ করব, আমার শ্রেষ্ঠ ভক্তকে আমি এই যজ্ঞে সকলের কাছে বড় করে তুলব। নারদ মুনি এসেছেন, হরে মুরারে গোলক বিহারী হরি কৃষ্ণ মুরারি কি জয়, আর একটু জোরে হবে কি, বাহ, হরে মুরারে মধু কৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খর, নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খর, নারায়ণ পড়া গতি নারায়ণ পড়া মুক্তি, নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খর, নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড়া গতি, নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খর, নারায়ণ পড়া গতি নারায়ণ পড়া মুক্তি, হরে কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় সরস্বতী ব্যাসান তত জয় মুদির তোরে, সবাই প্রেমের দুটি বাহু তুলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। আমার খুব সৌভাগ্য, আমার খুব সৌভাগ্য, হ্যাঁ খুব সৌভাগ্য, এসো 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 এসো, হ্যাঁ এসো 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 বাবা। খোকা ভাবছে ওকে বলছে, কে কাকে ডাকছে,
না না তুমি বসে থাকো বাবু। কে কাকে ডাকছে? ভগবান নারদ মুনিকে ডাকছে। এসো, আমার পরম সৌভাগ্য না, আপনি আনমনা হয়ে বসে আছেন এখানে, কীর্তন হয়তো বুঝতে পারছেন না, একদিনে তো বোঝা যাবে না, কিন্তু আদ্বারা অনুদিনাং খালু সাইব জুষ্টা সাদি কামাদ ভবতি তদ্গত মূল রন্তি। রূপ গোস্বামী বলেছেন, শ্যাত কৃষ্ণ নাম আদি চরিতা আদি সীতাপি বিদ্যা পিত্ত উপতপ্ত রসনসনা রুচি কানু। ভগবানের নাম কীর্তন কীর্তন সবই সুন্দর, কিন্তু আমার যদি নেবার ক্ষমতা না থাকে, রসব পৈশ রসজ্যে বায়ং লব্ধানন্দী ভবতি। বাবা, আমার গ্লাস যদি ছোট হয় এক লিটার জল ধরবে? তাহলে আমার পাত্র ছোট, জ্ঞানের পরিধি কম, ভগবানের নাম লীলা সুন্দর, নেবার ক্ষমতা আমার নাই। ওই জন্য তো বাবা এখনকার দিনে এই নানা কীর্তনিয়ারা তত্ত্ব তথ্য করে মাথাগুলো কি খারাপ করে দিচ্ছে। কীর্তন যে আসলে কি জিনিস, কীর্তনিয়া গাইবে কিন্তু কীর্তনিয়াকে গাওয়াবে শ্রোতা, দু চোখ থেকে অশ্রু ঝরবে কীর্তনিয়ার চোখ দেখে ভক্তের, কীর্তনিয়ার চোখে জল আসবে। কীর্তন কি এতই ছ্যাবলা খ্যাবলা? কীর্তন গাইবে একার কীর্তনিয়া নয়, সবাই গায়, সেই কীর্তন বড় সুন্দর। যে কীর্তন এখন থেকে চলে যেতে বসেছে, কিন্তু আপনাদের মতো যদি গুণগ্রাহী শ্রোতা থাকে, আপনাদের যদি মতো যদি ভাবগ্রাহী শ্রোতা থাকে, আবারও কীর্তন হরি কথা সম্পূর্ণ আসল রূপে ফিরে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। কত সুন্দর দেখুন, বৈষ্ণব এসেছে ঘরে, কত ভাগ্য। নারদ মুনি চরণ ধরালেন, নারদ মুনিকে সেবা দেবার জন্য সমস্ত আয়োজন করলেন, নারদ মুনি সেবা করলেন। এইবার ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ মুনি জানতে চাইলেন, প্রভু আমি দেখে এসেছি তোমার শ্রেষ্ঠ ভক্ত, তুমি ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেবে এটা আমার দৃঢ় বিশ্বাস, তা তুমি আমাকে অসময়ে স্মরণ করেছ, বলো তোমার কি অভিলাষ। ভগবান কৃষ্ণ বলেন, আমি যজ্ঞ করব, প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করব। বলে যজ্ঞ করবে তো করো। বলে নারদ মুনি, তুমি তো পরম নিষ্ঠাবান মুনি, তুমি বিধান জানো, বলো আমার কি করা উচিত। তখন নারদ মুনি বললেন, ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল, কি যজ্ঞ করবে কৃষ্ণ ভগবান একটু জোরে বলবেন মা, কি যজ্ঞ? দান ব্রত যজ্ঞ, প্রভাস তীর্থে হয়েছিল বলে তার একটা নাম প্রভাস যজ্ঞ, কিন্তু আসল যজ্ঞটার নাম দান ব্রত যজ্ঞ। ভগবানের যা আছে ভগবানের দান করে দেবে। আহা, ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক ভক্তের বলিদান সত্যের প্রতিষ্ঠা করতে গিয়ে দিয়েছেন, তা ভগবান আজকে শান্তির যজ্ঞ করছেন, যে আমি যদি সব দিয়ে দিই আর তো আমার কেউ শত্রু থাকবে না, আমি আমার সর্বস্ব দান করে দেব, যে যা চাইবে তাকে তাই দেব, আর সব ধন দিয়ে ভিখারি হয়ে আমার ভক্তের ঘরে ভিক্ষা করব। শুন বলি ও হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা পা পা ধা মা মা পা পা ধা মা মা পা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা মা মা গা মা মা গা মা মা রে গা রে সা নিশা রে নিশা ধানি রে ধানি রে ধানি রে রে গা মা পা মা মা গা মা রে গা রে সা। শুন বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, সমানে করিতে হবে সমানে করিতে হবে সমানে করিতে হবে। তাহলে ভগবান এমন যজ্ঞ করবে সব জায়গায় পত্র যাবে নাকি? কোনো ভেদ নাই, কোনো ভেদ নাই, ভগবানের বন্ধু আসবে আর শত্রু আসবে,
স্বর্গমর্ত পাতাল সহ চোদ্দ ভুবন অপ্সরা গন্ধর্ব দেব দেবী বিদ্যাধরী অষ্টনাগ সমতলবাসী রাজা তাদের নৃপতি কেউ বাদ থাকবে না সবাই আসবে। নারদ মুনি বলছে প্রভু যে এসে যা চাইবে তুমি প্রতিজ্ঞা করো তাকে তাই দেবে। রাজা রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ তুমি করবে দানব্রত যজ্ঞ। আপনাদের কাছে যদি আমি একটু খবরটা পৌঁছে দিই রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কেন আপনারা হয়তো উত্তরটা দেবেন যে মঙ্গলের জন্য বা শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু মূল কারণটা কি? আস্তে আস্তে জয়নি তাই মূল কারণটা কি? রামচন্দ্রের রাজত্ব কালে এক ব্রাহ্মণ সন্তান মারা যায়। ব্রাহ্মণগণ এসে রামচন্দ্রের কাছে বলে নিশ্চয় কোনো অঘটন হচ্ছে, ওই জন্য আমাদের সন্তানরা মারা যাচ্ছে। রামচন্দ্র রাজা ন্যায় বিচার করা তার কাজ। মুনিদের কাছে জানতে পারলেন যে ত্রেতা যুগে কোনো শূদ্রের যজ্ঞ করার বিধান ছিল না, কিন্তু শুম্ভক বা শম্ভুক নামে এক শূদ্র অযোধ্যার দক্ষিণে যজ্ঞ করছে, ওপর দিকে পা করে নিচের দিকে মাথা করে সামনে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে। মনে রাখবেন মা, কলিযুগকে বলে শ্রেষ্ঠ যুগ, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই জয়ী অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর মধুর হরিনাম। আমরা মহাপ্রভুর কাছে যদি মাথা না নামাই আমরা চির অকৃতজ্ঞ হয়ে থাকবো। কারণ জানেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা লেগে যদি যেত ব্রাহ্মণ গঙ্গা স্নান করে যাতে ফিরত। আজকে আপনারা এখানে বসে আছেন, কে ব্রাহ্মণ কে শূদ্র দেখার দরকার নাই, সবাই অঙ্গে অঙ্গ লাগিয়ে হরিনামে দুহাত তুলছেন, কাঁদছেন, আনন্দ করছেন। এটা মহাপ্রভুর আশীর্বাদ, তিনি সবাইকে এক করে দিয়ে গেছেন। ওগো মানুষ, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয় নিতাই গৌরী হরি। তুমি মানুষ হও, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখ হং সযোগী পরম মত। ভগবান কাকে ভালোবাসে? যে যোগী নিজের মতো সবাইকে ভালোবাসে, কোনো ভেদ করে না, পশু পাখি মানুষ উঁচু নিচু সবাইকে নিজের মতো ভালোবাসে, সে সাধারণ মানুষ নয়, সে যোগী। আর সেই যোগী আমার ভগবানের বড় প্রিয়, নিতাই গৌরপ্রেমানন্দে হরি হরি। কত সুন্দর শাস্ত্রের বাণী, গীতার বাণী। তাহলে দেখুন, রামচন্দ্র চিন্তা করলেন ত্রেতা যুগে শূদ্রের যজ্ঞ করার বা তপস্যা করার বিধান নাই, একমাত্র কলিতে, কলিতে শূদ্রও পারে তপস্যা করতে, ধ্যান করতে, যজ্ঞ করতে, কোনো যুগে ছিল না অধিকার, কলিযুগে আছে। ওই জন্য কলিযুগ এত পাপাচারে ভর্তি হলেও কলিযুগই শ্রেষ্ঠ, সবার অধিকার আছে এতে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা খুব ধন্য, আমরা কলিকালে এসেছি, চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হইনি, তা আমাদের আশীর্বাদ। হরি বল, কত সুন্দর কথা। দেখুন, রামচন্দ্র মুনিদের কাছে জানতে পারলেন একটা শূদ্র সন্তান যজ্ঞ করছে, রামচন্দ্র শূদ্রের কাছে গিয়ে শূদ্রকে হত্যা করলেন মস্তক ছেদন করে। শূদ্রের কাটা মুন্ডু রামচন্দ্রের চরণে পড়ে বলে, হে রামচন্দ্র বীর, তুমি আমাকে শূদ্র মনে করে হত্যা করলে, কিন্তু আমি শূদ্র নই, আমি ব্রাহ্মণ সন্তান, আমার পিতা ব্রাহ্মণ মুনি, আমি শূদ্রাণীর গর্ভে জন্ম নিয়েছি, তাই আমার সৎমা ব্রাহ্মণী, আমি শূদ্রাণীর ছেলে। আমার সৎমা বলেছে তুমি যেহেতু শূদ্রাণীর গর্ভে হয়েছ, ওই জন্য ব্রহ্ম অর্জন করো, তপস্যা করো, আমি সেই জন্য তপস্যা করছিলাম, আর আপনি আমাকে শূদ্র মনে করে হত্যা করলেন, আমি ব্রাহ্মণ সন্তান, আমাকে শূদ্র মনে করে হত্যা করলেন, আপনি ব্রহ্ম সাপ পেলেন, এই সাপ থেকে মুক্তি পেতে আপনি যজ্ঞ করুন। তাই তো ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করে, হরি 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 হরি, অশ্বমেধ যজ্ঞ করিল, দানব্রত যজ্ঞ করো, হে রাজার দান মত যজ্ঞ করো, এবে তুমি দান মত যজ্ঞ করো এবে। নারদ মুনি এবার বললেন, প্রভু এই যজ্ঞে তোমার কাছে যে যা চাইবে তুমি তাকে তাই দিয়ে ভিখারি হবে, যজ্ঞ সাঙ্গ হবে যবে,
যে জনা যা দান চাইবে তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে, যোগ্য সাধন আমার সর্বশেষ ধন দিয়া, ভিক্ষার ছুলি কাঁধে লইয়া, সর্বশেষ দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, আরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি যজ্ঞ করো যজ্ঞেশ্বর, যজ্ঞ করো যজ্ঞেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ যজ্ঞ কর যজ্ঞেশ্বর, বাঞ্ছা পূর্ণ কর কৃপাময় হরি নাম ধর, বাঞ্ছা পূর্ণ কর কৃপাময় হরি নাম ধর, ভক্ত বাঞ্ছা পূর্ণ কর কৃপাময় হরি নাম ধর, ভক্ত বাঞ্ছা পূর্ণ কর, তুমি যজ্ঞ কর যজ্ঞেশ্বর, দরে দরে ভিক্ষা ভগবান কৃষ্ণ সেইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, শুধু এ যুগে নয় আমি যজ্ঞ করব আর ভিক্ষা করব, এই দানব্রত যজ্ঞে সব দিয়ে ভিক্ষার আঁচল পাতব, আর ভিক্ষা নিয়েই যজ্ঞ সম্পূর্ণ হবে, এই প্রতিজ্ঞা করে কলিকালে গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়ে হরিনাম যজ্ঞ করব, নিতাই গৌর হরি হরি, আর ওই যজ্ঞে মাথায় বাঁধব নামা বলি স্কন্ধে নেব ভিক্ষা, সেদিন আমি মাথায় বাঁধব নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই, সেদিন আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, নিজে কাঁদব আর কাঁদাইব দাঁড়ে দাঁড়ে বেড়াইব, নিজে কাঁদিব আর কাঁদাইব, হে রাধে কৃপা কর আমি কাঁদিব আর কাঁদাইব, রাধে কৃপা কর বলে কাঁদিব আর কাঁদাইব, হে রাধে কৃপা কর বলে কাঁদিব আর কাঁদাইব, সেদিন আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে, ভগবান যজ্ঞ করবেন নিমন্ত্রণের পত্র লিখে দিলেন, হ্যাঁ পত্র লিখছেন ভগবান, আর পত্র নিয়ে নিমন্ত্রণ করতে যাবে কে, নারদ মুনি, হ্যাঁ দাদা রাম বলরাম এসে বলছে সব জায়গায় চিঠি লিখেছিস, বলে হ্যাঁ সব জায়গায় লিখেছি, বলে বৃন্দাবনে লিখেছিস, কৃষ্ণ বলে দাদা আমি তাদের কাছে অপরাধ করেছি, তারা আমার জন্য আজও কাঁদে, আমি কি ভাষায় চিঠি লিখব, বলে তুই একটা ক্ষমাপত্র লেখ, কৃষ্ণ ভগবান ক্ষমাপত্র লিখল বৃন্দাবনের, আর সব জায়গায় চিঠি নিয়ে লিখে নারদ মুনিকে দিল, নারদ মুনি চলল, আহা মহাজন লিখলেন রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, রামের একবার সবাই মিলে উলুধ্বনি কয়ে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, রামের বচন শুনি হাসি কয়ে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, রামের বচন শুনি হাসি কয়ে চিন্তামণি নিমন্ত্রণের ভার কে বালবে, কাশুনি মোহন
कहे कि बा चिंता करो शासुनी महने कहे कि बा शोभा द्वारका शासुनी महने कहे कि बा शोभा द्वारका पुरे 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 शासुनी महने कहे कि बा चिंता करो देवती रे भारे दे होए रे भगवाने चिट्ठी लिखा होए गेलो चिट्ठी निये नारद जाच्छे निमंत्रण करते আপনাদের ঘরেও চিঠি আসতে পারে আপনারা ঘরে তালা দিয়ে এসেছেন আমার কথা ঠিক শুনতে পাচ্ছেন যারা শুনতে পাচ্ছেন না তারা একবার হাত তুলুন না ঠিকই পাচ্ছে মতি আছে হরি বল আপনারা ঘরে তালা দিয়ে এসেছেন হ্যাঁ তালা দিয়ে কীর্তন শুনতে এসেছেন বলে রাতের বেলা কীর্তন শুনতে এসেছে তালা দেবে না বাবা চোরে যদি ঢোকে ওই জন্য তালাটা দেবার পরে একবার তালাটা টেনে দেখেও নেয় খুলে যাবে না তো ওই ঘরে তালা দেওয়া থাক এখানে ঘর আছে এই ঘর এ ঘরের দরজা আছে এই যে দোকানদার কর্ণদ্বার যদি খোলা থাকে আপনাকে কিছু করতে হবে না ভগবান কাজ করবে কি কাজ প্রবেষ্টং কর্ণরন্ধ্রেণ ভাগবত মহাপুরাণে বলা হলো স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ বর্ষাকালে পুকুরের জল নদীর জল ভোলা হয় আর শরৎকালে হেমন্তকালে পুকুরের জল পরিষ্কার হয়ে যায় এটা যেমন কালের গুণ তেমনি তোমার ময়লা যদি থাকে অন্ধকার যদি থাকে কিছু করতে হবে না কীর্তনে এসে শুধু বসে থাকো কতটুকু বুঝলে এটা বড় কথা নয় এখানে বসে থাকো কাজ ঠাকুর করবে আমার ঠাকুরজি আছে কি কাজ করবে এই যে নামের মধ্যে নামি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি নামের মধ্যে নামি প্রবেশ করে কর্ণদ্বার দিয়ে হৃদয়ে গিয়ে ময়লা নিজ গুণে কৃপা করে দূর করে হৃদয় পবিত্র বৃন্দাবন করে দেবেন তাই গৌর হরি হরি তাই এই দরজা যেন খোলা থাকে হ্যাঁ নারদমুনি চলেছেন সব জায়গায় নিমন্ত্রণ করতে আচ্ছা প্রথম নিমন্ত্রণ পত্র কার বাড়িতে যায় বিয়ে বাড়ি হোক উপনয়ন বাড়ি হোক অন্নপ্রাশন বাড়ি হোক প্রথম পত্র কার বাড়ি যায় একটু জোরে বলুন শ্বশুর বাড়ি মাথাটা খারাপ হয়ে গেছে আর আমারও মাথা খারাপ করেছেন এ বাবা একটু বেশি শ্বশুর ভক্ত কীর্তন করে নিজের ঘর যায় না শ্বশুর ঘর যায় শ্বশুর ভক্ত বাবা ধন পুরুষ চার রকমের ও যখন বলেছে তখন দুটো কথা বলি এখানে যারা আছেন আমার কথায় কিছু রাগ করবেন না হরি 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 বলছে পুরুষ চার জাতি একটা উত্তম একটা মধ্যম একটা অধম আর একটা নরাধম পুরুষের কটা জাতি বললাম মা চারটে উত্তম পুরুষকে যে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেয় মধ্যম পুরুষ যে বাবার অধীনে থাকে বাবার চরণে মতি রেখে সংসারে থাকে দ্বিতীয় পুরুষ তৃতীয় পুরুষ হলো অধম পুরুষ অধম পুরুষটিকে এই অধম পুরুষটি আমি বলবো না আপনাদের যদি রাগ হয় বলবো বলে দেবো আচ্ছা আমি এখানে এই অধম পুরুষের কথা বলে শান্তিতে এখান থেকে ঘর যেতে পারবো তো আপনারা গ্যারান্টি নিচ্ছেন আপনাদের ধরবো সকালে গিয়ে ঘরে ঘরে ওগো আমাকে বাঁচাও অধম পুরুষ মানে যে বইয়ের কথাই চলে হরি হরি আরেকটা আছে নরাধম নরাধম মানে বইয়ের কথাই চলা মানে ওঠে আর বসে আর একটা আছে নরাধম নরাধমটা বলে নি তারপর মায়ের সঙ্গে কথা বলি নরাধমটা কে জানেন যে শ্বশুর ঘরে শ্বশুর জামাই শ্বশুর ভক্ত জামাই বাবা আমার দলে একটা আছে রাধে রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হাতে 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 দাও তালি আপনারা করতালি দিচ্ছেন একটা
দারুণ কাজ আছে জানেন, হাতে তালি দিলে কাজ হচ্ছে, ঠান্ডার দিনে ঠান্ডা কম লাগছে। আর একটা হাতে তালি দিয়ে লাভ হচ্ছে, অমঙ্গলের রেখা যদি থাকে তাহলে অমঙ্গলের রেখাগুলো ঠিক পথ পরিবর্তন করে মঙ্গলের রেখা উজ্জ্বল হয়। নিতাই গৌর হরি বল। তালি দিলে গাছের পাখি পালায়, আর আমার দেহ বৃক্ষেরও পাখি পাপ পাখি পালাবে। এই পরিবারের সকলে দিলীপবাবু এবং তার ভাতৃবর্গের এবং পরিবারের সকলের গুরুজন এবং পরিবারের সকল কনিষ্ঠ সকলের জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা জানিয়ে দিন। তাদের এই সদিচ্ছা যেন প্রত্যেক বছর হয় এবং আপনাদেরকে এইরকম একটা সুন্দর হরিবাসরের উপহার তারা দেয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এ হরি নামে কি হয় বলে, হরি নামে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছু হোক না হোক একটু শান্তি পাওয়া যায়। নিতাই গৌর হরি বল। যে শান্তি পয়সা দিয়ে দোকানে কিনতে পাবো না। হরি বল। হাতে 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 দাও তালি রাধা রানী কিশোরী। দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী অষ্টনাগ সমতলবাসী রাজা তাদের প্রজা সকলে গেল দ্বারকায় কৃষ্ণ যজ্ঞ করবে, কি আনন্দে ধাই। আর এদিকে নারদে গেল বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে আমরাও বৃন্দাবনে নারদের সঙ্গে যাব। একটু কি করবো, ওই জন্য রাধা নাম বৃন্দাবনের সার। তাই বলবো রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, রাধে রাধে বল আর বৃন্দাবনে চলো। রাধে রাধে বল চাই, রাধে রাধে বল, রাধে রাধে বল চাই বৃন্দাবন মে চল, রাধে রাধে বল যে রাধে রাধে বল, রাধে রাধে বল মন বৃন্দাবন মে চল। আমি তো বলছি আর হরি নামের আনন্দ কি পাচ্ছি। এই বাড়ির সবাই যদি সবার জন্য অমৃতের আয়োজন করে, সবার ভালোর কথা ভাবে, তাহলে আমি একটু ভাববো না? হরিনাম যে করে তার মঙ্গল হয়, তাহলে আমি একা বলবো না, আমি চাইবো সবাই বলুক। কি বলবেন একটু বলবেন, কি বলবেন? রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, সবাই আস্তে আস্তে। এই তো এ মুড়ি ভাজার মতো চরমর চরমর করে পড়ছে। হরি 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 ও। আস্তে একটু দাঁড়ান, একটা তালে তালে দেবেন একসঙ্গে তালে তালে। হ্যাঁ, হোমিওপ্যাথির ওষুধ, বেশি খেলেও জ্বালা কম খেলেও জ্বালা, অল্প খাও সময়ে খাও কাজ হয়ে যাবে। ওই জন্য একসঙ্গে সবাই মিলে দু হাত তুলে রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, সবাই রাধে রাধে বল বৃন্দাবন মে চলো। বাবা বা, না না না, মনে হচ্ছে দরকার ছিল না এতগুলো লোক আনার। আপনারা যা গাইছেন আপনাদের নিয়ে মনে হচ্ছে হয়ে যেত। রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, রাধে রাধে বল বৃন্দাবন মে চলো, রাধে রাধে চলো।
যখন দিন বলো না রানী কি শ্যাম সুন্দর কি আপন আপন গুরু মহারাজ কি নারদ এলো কি নারদ এলো কি হরি বল নারদের কাজ মিলন করা নারদ হলো ঘটক নারদ হলো ঘটক ঘটক বলতে আমরা বুঝি যারা বিয়ে যোগ লাগাই নাকি মা এ ছেলের বাড়ির কথা মেয়ের বাড়ির কানে মেয়ের বাড়ির কথা ছেলের বাড়ির কানে এখনকার দিনে যদিও ঘটক লাগে না এখনকার দিনে ঘটক পকেটে থাকে ঘটকের নাম মোবাইল তাই না ওই পাশ থেকে কল এলো হ্যালো হ্যালো শুনে মেয়ে ঘর করে সে যেমন ঘটক ভক্ত ভগবানের মিলন যে করায় সেও ঘটক যার নাম হলো গুরুরূপী ঘটক নিতাই গৌর হরি হরি বল আজকে নারদ মুনি আমরা বলি নারদের কাজ ঝগড়া লাগানো না আজকে মিলন করাবে দেখুন আমরা মিলনে একবারে পৌঁছে গেলাম নারদ মুনি কি করলেন বৃন্দাবনে গিয়ে দেখলেন কি কৃষ্ণ শূন্য বৃন্দাবনে সবাই কাঁদছে মাতা যশোমতী কাঁদে দিবারাত্রি গোপালে হইয়া হারা নন্দ উপানন্দ যত গোপ বৃন্দ বাথানে না যায় তারা শ্রীদাম সুদাম দাম বসুদাম শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখা কাঁদে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখা ভাইয়া ভাইয়া বলি কাঁদয়ে ফুকরি আর না পাইব দেখা ভাইয়া ভাইয়া বলি কাঁদয়ে ফুকরি আছে ভীতি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরহিণী রায় আছে ভীতি তলে ভাসে নয়ন জলে কৃষ্ণ বিরহিণী রায় দেখি সখী গণে ভাবে মনে মনে প্রাণে বাজার আশা নাই প্রাণে বাজার আশা নাই হারাইয়া শ্যাম সোনার ব্রজ দশা হেরি কাঁদয় ফুকরি ফুকরি দাস মাধব প্রাণ নাহি মাধব প্রাণ নাহি গেল নারদ মুনি দেখছে বৃন্দাবন শ্মশান হয়ে গেছে বৃন্দাবনে শুধু চকচকের জল আর কান্না মা কাঁদছে বাবা কাঁদছে বন্ধুরা কাঁদে সখী সঙ্গে রাধারানী কাঁদে চোখের জলে মাটি ভিজিয়ে কৃষ্ণের ছবি এঁকে মাটিটাকে ধরে কাঁদছে আমাদের ভালোবাসা কতক্ষণ শুধু স্বার্থটুকু যতক্ষণ ভাতের পাশে কাগজি ততক্ষণই জায়গা পায় যতক্ষণ কাগজির থেকে আমরা রংসার আপনার থেকে পেলে আপনাকে মাথায় করে রাখবে না পেলে পাতে কাগজি ফেলার মতো ফেলে দেবে কেউ না নেবার থাকুক নেবার জন্য আমার নিতাই গৌর দুয়ার তুমি আছে নিতাই গৌর হরি হরি বল মধু আপনি সারা জীবন জমাবেন মৌমাছিও মধু জমায় আপনিও সঞ্চয় করছেন মৌমাছি মধু জমায় আর ধোঁয়া ধোঁয়া দিয়ে মধু সংগ্রহকারীর দল মধু নিয়ে চলে যায় আপনি জমাবেন দিয়ে ধোঁয়া দিয়ে আপনাকেও কেউ সেই নিত্য ধামের পথ দেখিয়ে দেবে আর আপনার সেই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না ভূতে ভোগ করবে আপনি যদি মানুষ না করে যেতে পারেন সেই ভূত আপনার সমস্ত সম্পত্তি কয়েক দিনের মধ্যেই শেষ করে দেবে ওই জন্য আমি বলবো আপনার বাড়িতে ইঞ্জিনিয়ার ডাক্তার ছেলে হোক বা না হোক সবার ঘরে যেন ভক্ত সন্তান হোক ভক্ত ছেলে মেয়ে মা বাবাকে কাঁদায় না পরের ক্ষতি করে না নিজের সাধনে ব্যস্ত থাকে যেটুকু কর্ম করার সেটুকু কর্ম সে করে আমি প্রার্থনা করব সবার ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে ছেলে হোক মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান আসে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল এটা আমি সবার জন্য প্রার্থনা করব হরি বল আজকে দেখুন নারদ মুনি এসেছেন
মা বাবা বৃন্দাবনে সবাই কাঁদছে, কিন্তু কৃষ্ণ যজ্ঞ করবে খবরটা যখন সবার কানে দিল, অভিমান থাকলেও মা তো মাই হয়, হয় না? যার মা ঘরে কাঁদে সে যদি কোনো মহাৎ কাজ করে কোনোদিন সার্থক হবে না। যার মা কাঁদে তার যজ্ঞ কি সে সব যজ্ঞের অযোগ্য, কৃষ্ণ জানে। ওই জন্য মাকে পত্র লিখেছে, নারদমুনি পত্র দেখাচ্ছে, মা তোমার কৃষ্ণ যজ্ঞ করবে। আমাকে কি বলেছে জানো, আমার মা এসে যদি হাতে তুলে ননি না দেয়, আমার বাবা যদি আশীর্বাদের হাতটা মাথায় না দেয়, আমি যজ্ঞ করব না। যার মা কাঁদে তার যজ্ঞ কি? প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এটাই কীর্তন। কীর্তনের পদাবলী মুখস্থ করে যেতে হবে না, ওটা আমার কাজ, আমার দায়িত্ব, আমি পদাবলী গাইছি। আপনারা যেটি গ্রহণ করবেন সেটা কি? সেটি হচ্ছে এই জায়গাটা, এই দুটো পাঁচটা মিনিট আমি বলবো, আপনারা যদি পারেন একটু গেঁথে নিয়ে যাবেন। এক বিধবা স্বামী হারিয়েছে, তার আদরের একটি ছেলে, তার নাম আদর্শ। ছেলেকে খেটে খুটে ভাটায় কাজ করে, পরের বাড়িতে কাজ করে, ধান ওঠার সময় ধান কেটে ছেলেকে বড় করছে। ছেলে ভালো পড়াশোনাই, ছেলে যখন ছোট ছিল মা ছাড়া কিছু জানতো না, যখন একটু বড় হলো মাকে মা বলতে লজ্জা পেল। কেন? মা তো খেটে খেত, কিন্তু মায়ের আরেকটা খুঁত ছিল, সেটা হচ্ছে মায়ের একটা চোখ কানা ছিল, এ চোখের নয়নমণি ছিল না। ছেলে চাকরি পেল, ভালো পড়াশোনায় বিদেশে চলে গেল, মা ঘরে পড়ে রইল, সংসার করলো সেখানে, মা ঘরে কাঁদে। ছেলে কিছু টাকা পাঠাতো মাকে, কিন্তু বিয়ে করে সংসার করে টাকা পাঠানোটাই বন্ধ হয়ে গেল। যা হয়, মা ঘরে পড়ে কাঁদে যে আমি ছেলেকে একবার দেখবো, দেখতে পাবো না? অভাগিনীর এত পোড়া কপাল, সমন এলো তবু পুত্র এলো না। শুনে রাখো ভাই, জগতে একটা সময়ে সবাইকে আপন মনে হয়, কিন্তু মনে রাখবেন এখানে কীর্তন আপনারা শুনতে এসেছেন, কারোর বাড়িতে যদি একটা পঙ্গু ছেলে থাকে, কীর্তন শুনতে সবাই চলে আসবে ওই বাড়ির, কিন্তু ছেলেটা যদি বলে ও গো আমাকে কেউ নিয়ে চলো গো কীর্তন শুনবো আমি, সবাই হয়তো চলে আসবে যে বাবা ওকে কে নিয়ে যাবে, ওর দায়িত্ব কে নেবে, কিন্তু ওই পঙ্গু ছেলেটার যদি মা বেঁচে থাকে, গাড়িতে চাপিয়ে ঠেলে ঠেলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে তিন দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকে কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এমন কপাল, যখন মরণ চোখের সামনে, পাড়ার একটা ছেলের হাত ধরে বলল বাবা আমার খোকার জন্য একটা চিঠি লিখে দেবে, আমি কিছু বলবো, ভাগ্যে চিঠিটা লিখল, কারণ তারপরের দিনে দুদিন পরে মা মারা গেল। মায়ের সৎকার করতে ছেলে এলেও না, এত ব্যস্ত, ছেলেকে বড় ডাক্তার করেছে, ছেলে বিদেশে ডাক্তার, মায়ের সেবা করবে কি, অমানুষ হয়ে গেছে। অনেকদিন পরে কাজে ছুটি পেয়ে ডাক্তার এলো, আদর্শ, আহ কি নাম, গ্রামে এসেছে, ভাবছে বাবা পড়ে গেছে, মা ছিল মাও চলে গেছে, জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যাই, গ্রামে তো আমার কাজ নাই। পাড়ার ওই ছেলেটা মা মরার আগে যে কথা বলেছিল, চিঠি লিখেছিল, সেই চিঠিটা ছেলেকে দিয়েছে, ছেলে চিঠি পড়ছে, চিঠি পড়তে পড়তে ছেলের চোখে জল এলো, কিন্তু মা সেদিন আঁচলটা যে ছিল না, মা মরার আগে লিখে দিয়ে গেছে খোকারে তুই আমার নয়নমণি, কিন্তু আমার চোখের একটা নয়নমণি নাই বলে তুই আমায় মা বলতে লজ্জা পেতিস, আমি কানা বলে আমাকে মা বলতে তো লজ্জা লাগতো, কিন্তু তুই যদি একবার এসে আমায় জিজ্ঞাসা করতিস মা তোমার চোখে নয়নমণি নাই কেন, তোমার চোখ কানা কেন,
তাহলে আমি হাসি হাসি মরতে পারতাম। জানিস বাবা, ছোটবেলায় খেলা খেলতে গিয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়। ডাক্তারবাবু বলে, কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, নিজের চোখের রেটিনা এই ছেলেকে দেয়, এই ছেলে দুনয়নই দেখতে পাবে, দু চোখে দেখতে পাবে। সেদিন কেউ আসেনি বাবা, আমি মনে মনে ভেবেছিলাম ভগবান আমাকে দুটো নয়ন মণি দিয়েছে, আমি তো এক চোখেও দেখতে পাবো, কিন্তু আমার খোকা তো এখনো কিছু দেখেনি। আমি একটা চোখের মণি তোকে দিলাম, তুই দুনয়নে জগৎ দেখলি, আর তোকে মণি দিয়ে আমি মণি হারা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। কোনোদিন যদি আমার কথা মনে পড়ে আমাকে সৎকারও করতে হবে না, শুধু একবার মা বলে ডেকে দিস। নারদ মুনি যশোদার চরণে প্রণাম করে বলছে, মা তোমার কৃষ্ণ তোমার হাতে ননী না খেয়ে যজ্ঞ করবে না বলেছে। মা যশোদা নারদ মুনিকে বুকে ধরে ছুটে যাচ্ছে ক্ষীরসর ননী সাজিয়ে প্রভাস তীর্থের দিকে, আর বলছে, বাবা তোর কাছে কিছু চাই না, শুধু মরার আগে একবার মা বলে আমায় ডাকিস রে গোপা। হরি হরি বল, হরি বলে আমায় আমায় ডাকিস রে গোপা, একবার মা বলে ডাকিস রে আমার কৃষ্ণ যজ্ঞ করবে আর আমি অভিমান করে থাকবো, আমি আমার কৃষ্ণ দেখব। নন্দ বাবা নন্দরানী চললো, গোপ গোপী চললো, সখা সখী চললো, রাধারানী নিজের স্বামীর কাছে কালী রূপে দর্শন দিয়ে, কালী ভক্ত স্বামীকে নিজের রূপ পরিচয় করিয়ে রাধারানীও চললেন কোথায়, সেই প্রভাস তীর্থে। আসুন আমরা একটু সেই রাধারানীর কালী রূপ দর্শন করে মা কালীকে বলি, মা কালীর আশীর্বাদে রাধারানী রাধা কালী রূপ ধরে স্বামীর চৈতন্য দিল। আমরা একটু বন্দনা করে চলুন আজকে মিলন করাবো, হরি বল। শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো হরি হরি হরি, কখনো পীত কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে শ্যামা। কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য আকার রে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো শ্যামা মা কি আমার। সবাই বলুন কালী মাতা কি, হাত তুলে কালী মাতা কি, জগৎ জননী বৈষ্ণবী মাতা কি, মা গো মা গো
স্বামীর অনুমতি পেয়ে রাধারানীও গেল প্রবাস তীর্থে। এবার আমরা যজ্ঞের একদম মিলন ক্ষেত্রে উপস্থিত হয়েছি। চলুন, যে যেভাবে বসে কীর্তন শুনলেন, কীর্তন শুনে যদি এক ফোঁটা চোখের জল পড়েছে আর সত্যিকারের ডাক যদি ওইখানে গিয়েছে, তাহলে আপনিও কৃষ্ণ পাবেন, কোনো সন্দেহ নাই। যদি ছেলে ভেবেছেন, তাহলে কৃষ্ণ ছেলে রূপে এসে আপনার কাছে সেবা নিয়ে যাবে। যদি বন্ধু ভেবেছেন, তো বন্ধু রূপে আসবে। যদি পতি ভেবেছেন, তাহলে মীরার মতো রাধার মতো পতি রূপে ভগবানকে পাবেন। আজকে পেলো, কারা পেলো? ব্রজবাসী পেলো। ভগবান দানব্রত যজ্ঞ করলেন সম্পূর্ণ। যজ্ঞটা উপলক্ষ, লক্ষ্য ভক্তকে বড় করা। ভগবান যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করে শুদ্ধাচারে, শুদ্ধ আহারে, হ্যাঁ, বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞে পূর্ণাহতি দিলেন। যজ্ঞের ছাই প্রভাস নদীর জলে পড়ল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো। যে যা চাইল যজ্ঞের পরে ভগবান তাকে তাই দিল। কিন্তু সবার আগে ছুটে গেল কাদের কাছে? যারা নিঃস্বার্থভাবে কিছু চাইতে নয়, কৃষ্ণকে প্রেম ভালোবাসা, ক্ষীরসর ননী ফলমূল নিয়ে এসেছে বৃন্দাবন থেকে, তাদের কাছে। বৃন্দাবনের ভালোবাসা খাঁটি সোনা, ওই জন্য কৃষ্ণ ছুটে গেল ব্রজবাসীর কাছে। চার দরজায় চার ভক্ত। প্রথম দরজায় মাতৃকুল, মায়েরা। দ্বিতীয় দরজায় পিতৃকুল। তৃতীয় দরজায় বন্ধুরা। চতুর্থ দরজায় সখীরা। কৃষ্ণ গেলেন চারি, কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দানে। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দানে। যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হ্যারে। যার যেমন ভাবে হৃদয় সে তেমনি হ্যারে। বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না। প্রেমময় নন্দলালা বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দলালা বিনা প্রেমে মেলে না। নারদ মুনি ওই পাশ থেকে এসেছে কৃষ্ণের কাছে, আর এসে বলছে, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, ব্রজবালা কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। রাধে রাধে ভগবান নারদের হাত ধরেছে। নারদ আজ এত আনন্দ কেন? বলছে, আজকে সবাই দেখবে, হ্যাঁ, আসল ভক্তকে কি দিলে ভগবান পাওয়া যায়, দেখবে সবাই, দেখবে তো। প্রথম দরজায় কে ছিল? মা দাঁড়িয়েছিল। আজকে ছুটে গেল কৃষ্ণ কোথায়? বাৎসল্য স্নেহেতে গেল মাঝ সোদার কোলে। বাৎসল্য স্নেহেতে গেল মাঝ সোদার কোলে। এবার ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। লেখো পড়ে উলু ধ্বনি, পড়ে উলু ধ্বনি, পড়ে উলু ধ্বনি, পড়ে উলু ধ্বনি, মাঝ রমণি করে উলু ধ্বনি, মাঝ রমণি করে উলু ধ্বনি। আচ্ছা, এখানে দেখে নি, দেবকীর দলে কে কে আর যশোদা মায়ের দলে কে কে? যারা দেবকী মায়ের দলে একবার হাত তুলুন দেখি। হাত তুললেন, আহা, হাত কেন তুলবেন না? কত কষ্ট করে ভগবানকে এনেছেন ধরাধামে। মা তো দুজনই শ্রেষ্ঠ, মায়ের কি কোনো তুলনা আছে নাকি? কিন্তু লৌকিকতা জগতে ভগবান জানালেন যে মা কারে কয়। গর্ভে ধারণ করলেই কি মা? মাতৃত্ব যদি না পালন করে কি কি গো? এখন তো স্যারোগেট মাদার আছে জানেন। আপনি যদি গর্ভে সন্তান ধারণ না করতে পারেন, আপনার ভ্রূণ, আপনার স্বামীর ভ্রূণ নিয়ে আরেকজন মেয়ের গর্ভে একটা সন্তানের জন্ম হয়ে যাচ্ছে, যাকে বলছে স্যারোগেসি বা স্যারোগেট মাদার। তাহলে সে তো ছেলে জন্ম দিয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, আপনি লালন পালন করছেন, তাহলে সে তো জন্ম দিয়ে টাকা পেয়ে খালাস, সে কি তাহলে মা হলো? সেটা কি মাতৃত্ব? ছেলে পড়ে গিয়ে যত না কাঁদবে, মা বাবা পাশে দাঁড়িয়ে থাকলে মা বাবার বেশি হৃদয়টা ফেটে যাবে, সেইটা হচ্ছে মাতৃত্ব, সেটা হচ্ছে পিতৃত্ব। আহা, আজকে মা কি দেখুন জগতে জানতে পারা জানিয়ে দিলেন ভগবান। দেবকী মা যশোদা মা দুই মাই দাঁড়িয়ে আছে, কিন্তু কৃষ্ণ পরীক্ষা করিয়ে দিলেন। নারদ মুনিকে বলছেন, যাও নারদ, এবার তোমার উপর দায়িত্ব দিলাম, জগৎকে দেখাও যে মা কাকে বলে। নারদ মুনি কাজ করে দিলেন। কি কাজ? দুই মাকে বলছে, শোনো তোমরা দুজনেই মা, সামনে একশোটা কাপড় বা বস্ত্র রেখে দিলাম, যে মায়ের স্তন দুগ্ধ একশোটা বস্ত্র একশোটা কাপড় ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে, সে হবে শ্রেষ্ঠ মা। দেবকী মা একশোবার চেষ্টা করল, হ্যাঁ, কিন্তু
শত শতবার প্রয়াস করে, কিবা শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ না করে, শত শতবার প্রয়াস করে, প্রথম বস্ত্র ভেদ না করে, ভেদ না করে, না ভেদ না করে, প্রথমে বস্ত্র ভেদ নাহি করে, প্রথম বস্ত্র ভেদ নাহি করে, প্রথমে বস্ত্র ভেদ নাহি করে, একটা বসনও ভেদ হলো না, গর্ভধারিণী হয়ে হেরে গেলেন কেন? কারণ এই মা পূর্বজন্মে অপরাধ করেছিলেন, কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। মা দেবকী কৈকেয়ী মা রূপে রামচন্দ্রের বনবাস যাত্রাকালে রামচন্দ্রের বদন থেকে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে বলেছিল রামকে বনে গিয়ে দুধ সেবা করবে, কেন মিছা মায়া বাড়া? রামচন্দ্র বলেছিলেন, মাতৃত্বের মর্ম তুমি কি বুঝবে মা? তুমি আজকে মন্থরার প্ররোচনায় জ্ঞানন্ত হয়ে গেলে, তুমি বুঝবে সেদিন যেদিন তোমার গর্ভে আমি সন্তান হব। আজকে দুধের মান দিলে না, তোমার দুগ্ধ আমি পান করব না, আর প্রকৃত মাতৃত্বের পরীক্ষায় দ্বারকায় প্রভাস তীর্থে তুমি আমার পালিত মায়ের কাছে হেরে যাবে। হেরে গেল দেবকী নিতাই গৌর হরি হরি হরি। আর এইদিকে একবার যখন মা যশোদা দেখেছে গোপাল 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 রে গোপাল 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 আমার গোপাল 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 রে গোপাল 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 রে গোপাল 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 রে দেখা দে রে নয়ন তারা তোর মা দিশাহারা দেখা দে রে নয়ন দেখা দিয়ে বাঁচা প্রাণ এই মায়ের অভিমান গোপাল 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 রে গোপাল 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 রে গোপাল 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 হে একটা দুটো নয় একশোটা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে অমৃত পড়ল মায়ের দুগ্ধ করলো। এটা তো একটা মা দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি? যশোদা করেছিল তাই পেল, পূর্বজন্মে যশোদা মা ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী। বাড়িতে ভগবান এসেছিল নারায়ণ গুরু রূপে, এনেছিলেন পরম বৈষ্ণব ভোলানাথকে যে ভোলানাথ চলো আমার ভক্ত দেখবে। বাড়িতে এসে ডাক দিয়েছে সেবা দেবার কিছু নাই, দ্রোণ ব্রাহ্মণ অন্ধ, ধরা মাকে বললো যাও না আমার ঘরে গুরু এসেছে বৈষ্ণব এসেছে, তুমি সেবার জন্য কিছু আনো। ভিক্ষা করে কোথাও কিছু জোগাড় করতে না পেরে একটা নতুন মুদির দোকানদারের কাছে গিয়ে স্বামীর অনুমতিতে নিজের স্বর্ণপাত্র মানে নিজের স্তন, নারীর স্তনকে স্বর্ণপাত্র বলা হয়, সেই নিজের বাম স্তনটি কেটে বন্ধক রেখে অতিথি গুরু নারায়ণ পরম বৈষ্ণব ভোলানাথে সেবা করালে। আহা কি ত্যাগ! কিছু না করলে কি পাওয়া যায় মা? হরি বল, কিছু না করলে পাওয়া যায় না। রাধে রাধে। যেই না সেবা দিয়েছে, নারায়ণ বললেন তোমার সেবায় আমি সন্তুষ্ট মা, তোমার পুত্র রূপে জগতে আমার নাম থাকবে, তুমি হবে যশোদা, আমি হব যশোদা দুলালা কৃষ্ণ গোপালা। আর পাশে ছিল পরম বৈষ্ণব ভোলানাথ। মা যখন সেবা দিচ্ছে, তণ্ডুল মানে চাল, স্তন বিক্রি করে মাংস বিক্রি করে যখন চাল এনে সেবা দিচ্ছে অন্ন রন্ধন করে, তা একটু রক্ত লেগে গেছে মা অন্নের মধ্যে, কারণ মায়ের সারা গা তখন রক্ত মাখা, স্তন কেটে বিক্রি করেছে। ভোলানাথের পাতে রক্ত পড়েছে, ভোলানাথ বলছে ছি 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 ছি, এই তোমার ভক্ত ঠাকুর এই যে রক্ত দিয়েছে আমার পাতে, জানে না বৈষ্ণবের পাতে যদি কেউ সেবার সঙ্গে রক্ত মিশিয়ে দেয় বৈষ্ণবের অমর্যাদা করা হয়, তোমার এই ভক্ত নিশ্চয়ই রজস্বলা অবস্থায় বা ঋতুবতী অবস্থায় আমার সেবা করাচ্ছে, তোমার ভক্তও নরকে যাবে আমিও নরকে যাব। মেয়েদেরকে মাসে একটা সময় বলা হয় দেব পূজা থেকে দূরে থেকো মা, সঙ্গ থেকে দূরে থেকো, যেটা হচ্ছে ঋতুবতী বা রজস্বলার সময়। এটা মেয়েদের কোনো অপরাধের ফল নয়। নারায়ণ তত্ত্বটা ভোলানাথকে বললেন, হে ভোলানাথ তুমি পরম বৈষ্ণব হয়ে এ হেন কথা বললে? তুমি মা রক্ত দিয়েছে তোমার পাতে, ওই জন্য ভাবছো যে মা ঋতুবতী?
এ রক্ত মা জানো স্তন কেটে বিক্রি করে তোমার পাতে দিয়েছে অন্ন রন্ধন করে। নারী কোনোদিন অশুদ্ধ নয়, নারী জগতের হিতার্থে ত্যাগ সহ্য করে প্রত্যেক মাসে যন্ত্রণা সয়, এটা বলবো না। যদি আবার আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হয় তাহলে বলবো এই তত্ত্ব, নাকি বা বলতে হবে? বলছে না বলে যাবে কোথায় দেখছি, তোমার গাড়ি ধরবো আমি। রাধে রাধে, বেশ বিদায়কালে বলেই দিই যখন বলছি। দেবরাজ ইন্দ্র গুরু হত্যা করেছিল, গুরুর নাম হচ্ছে তোস্তামুনির পুত্র বিশ্বরূপ মুনি, যার তিনটে মাথা ছিল বলে ত্রিশিরা মুনি বলা হতো তাকে। দেবরাজ ইন্দ্র গুরুকে ভুল বুঝে গুরু হত্যা করেছিল, ব্রহ্ম পাপে ব্রহ্ম শাপে দেবতারা ছুটে বেড়াচ্ছে চারিদিকে। শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বলছে প্রভু কি করবো, বলে অপরাধ তোমরা করেছো, শাস্তি পাবে, শেষ হয়ে যাবে দেবতারা, গুরু হত্যার অভিশাপ ব্রহ্ম শাপ। তবে তোমাদের এই পাপের ভাগ যদি কেউ নেয়, তোমাদের এই গুরু হত্যার পাপের ভাগ যদি কেউ নেয়, তোমরা মুক্তি পাবে। জগতে চারজন এগিয়ে এসেছিল প্রথমে, কে কে? নারী, মাটি, জল, বৃক্ষ। কি বললাম? নারী, মাটি, জল, বৃক্ষ। প্রথমে নারী, ওই জন্য নারীর চরণে সবাই প্রণাম করেছে, দেবতারা প্রণাম করেছে। বিধাতা নারী সৃষ্টি করে হাত জোর করে দিয়েছে, আমি কি সৃষ্টি করলাম? কারণ এতে বিষও আছে অমৃত আছে। একটা মেয়ে বৌমা হয়ে সংসারকে বাঁচিয়ে দিতে পারে, আবার বৌমা হয়ে বাস্ট করে সংসারকে ফুটিয়ে দিতে পারে, পারে না? নারীর সৃজন অতিশে কঠিন, কে বাসে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি বিষমৃত একই পাত্রে তাই। নারীর বক্ষস্থানের শোভা দেখে স্বামী স্বামীর ক্ষতি হয়, স্বামী পাগল হয়ে যায়। আর সেই নারীর বক্ষস্থানে সঞ্চিত মধু দুগ্ধ পান করে সেই নারীর ছেলে জীবন পায়, যেখানে বাবার ক্ষতি সেখানে পুত্রের জীবন। তাহলে বিষমৃত একই জায়গায়, তত্ত্ব বলছে। এটা হচ্ছে তত্ত্ব, ঝেঁটাচটি তত্ত্ব নয়, এগুলো হচ্ছে আসল তত্ত্ব। যেমন দীপিকা উচারে অধিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া পুড়িয়া মরয়ে পাখা, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুড়ি মরে, রসঙ্গ যে জন সে করয়ে পান বিষ ছাড়ি অমৃতের রসিক। কখনো বিষ খেয়ে মরে না ভক্ত রসিক, অমৃতের খোঁজ করে। যেমন আপনারা এই হরিনামামৃত পান করার জন্য বসেছেন, যে নিজের সঙ্গিনীকে কামনার চোখে সারা জীবন দেখে গেল তার ভজন সাধন হলো না, যে সঙ্গীর হাত ধরে বললো যে চলো গো সংসার তো করেছি, ছেলে মেয়ে সব হয়েছে, আমরা দুজন এক পথে গিয়ে আমরা ভজনের সঙ্গিনী হই, নিতাই গৌড় হরি হরি বল, হরি হরি বল। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয়, দুজনকে ডাক্তার হতে হবে, চাকরি করতে হবে, তার কোনো মানে নাই। মত পথে যদি এক থাকে তাহলে সেই সংসার হচ্ছে পরম আনন্দের সংসার, বড় ভাগ্যবানের কপালে জোটে। রাধে রাধে। নারী এসে বলেছিল প্রথম প্রভু, আচ্ছা চণ্ডীদাস ঠাকুর বললেন, তেমতি ঘুরিয়া জগতে জারিয়া কাম অনলে পুরী মনে, রসঙ্গ যে জন সে করে পান বিষ ছাড়ি অমৃতেরে, হংস চক্র বাক ছাড়িয়া মৃণাল দুগ্ধ সদা খাই, তেমতি নইলে কোথা প্রেম নিলে দ্বিজ চণ্ডীদাসই হাগাই। হংস চক্র বাক মানে হচ্ছে রাজহাঁস, তাকে দুধ জল কেউ মিশিয়ে দিলে রাজহাঁস দুধ খেয়ে জল ফেলতে জানে। ঠিক তেমনি যারা রসিক হয় না ভক্ত হয়, আমি কীর্তনে পাঁচটা পাঁচ রকম কথা বলেছি, কিন্তু যারা আসল ভক্ত আছে না, তারা কোনটি নেবার ঠিক নিয়ে নিয়েছে মা, আর যেটি ফেলে দেবার সেটা ফেলে দিয়েছে। ওই জন্য গুণগ্রাহী হয়ে আসল জিনিসটা, পাঁচে পাঁচ রকম সংসারে সব আছে, কোনটি নিলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে, কোনটি নিলে আমার পরম মঙ্গল হবে, এটি কৃপা করে রাজহাঁসের মতো আপনারা বেছে নিয়ে গ্রহণ করে নিজের উন্নতি করবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। নারী এসে বললো আমরা অপরাধের ভাগী হতে রাজি, বিষ্ণু অভিশাপ দিল যে তোমরা যেহেতু ব্রহ্মশাপের ফল নিচ্ছ, এই জন্য নারীকে নারী জাতিকে রজস্বলা হয়ে মাসে ২৮ দিনে একবার ঋতুমতী হয়ে মাসে চার দিন রজস্বলা হয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, বড় কষ্ট যন্ত্রণা। কিন্তু আমি আশীর্বাদ করলাম যেহেতু জগৎকে বাঁচাবার জন্য, দেবতাদের বাঁচাবার জন্য নারীর এই ত্যাগ, ওই জন্য আশীর্বাদ করলাম নারী, যে নারী রজস্বলা হবে একমাত্র সেই নারী সৃষ্টি এগোতে পারবে, মানে সেই কিন্তু সন্তানের মা হতে পারবে, যে রজস্বলা হবে সেই কিন্তু সন্তানের মা হতে পারবে। নিতাই গৌড় প্রেমানন্দে হরি 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 হরি।
আপনারা যারা সেবা করেননি এখনো গিয়ে আমার সঙ্গে আমরাও সেবা করব, আপনারাও গিয়ে সেবাটা করে নেবেন মা। সবাই হ্যাঁ আমন্ত্রিত, যারা আমন্ত্রিত নন তাদের জন্য আয়োজন, আগত অনাগত সকলের জন্য আয়োজন, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য বলে মা ওই সময়টা যেহেতু ব্রহ্মসাপের সময় ওই জন্য দেব কর্ম বা সঙ্গ লাভ থেকে একটু দূরে থাকতে হয়, আর অন্য কোনো কারণ নাই। দ্বিতীয় এগিয়ে এসেছিল মাটি, মাটির দোষ বলি না, মাটি কোথাও পর্বত কোথাও গিরিখাত, মাটির দোষটা কি দেখবেন মাটি, মাটিতে কোনো যজ্ঞ করা যাবে না, যজ্ঞ করতে গেলে দেখবেন অবশ্যই ইট দিয়ে ওই গোবর লেপন করে যজ্ঞকুণ্ডকে সাজাতে হবে, না হলে যদি ঘরে যজ্ঞ করেন বালি দিয়ে কুশাসন করে তবে কখনো যজ্ঞ করা যাবে, এটা মাটির দোষ। তৃতীয় হচ্ছে জল, জলের দোষ কোনটি দেখবেন সাধু গুরু বৈষ্ণব যারা খুব আচরণে থাকে তাদেরকে আপনি জল দিচ্ছেন আপনার হাতে কিন্তু জল নেবে না, আমরা ভুল বুঝি যে আমার হাতে জল খাচ্ছে না আর বিসলারির বোতল দিয়ে দিলে ঠাকুরজি খুব খেয়ে নেবেন, এই অপব্যাখ্যা অনেক কীর্তনিয়া করছে মা মোবাইল খুলে দেখতে পারবেন, কিন্তু আসল তত্ত্বটা কি যাত্রার হাতে জল খাওয়াটা আসল তত্ত্ব নয়, আমাদের শাস্ত্রের মতে জলের একটা দোষ আছে সেটা হচ্ছে জল একটা পাত্রে যখন দেওয়া হয় তখন দেখবেন ওপরে একটু ফেনা হয় ওইটাকে বলছে জলের ওই যে ফেনা ওইটা হচ্ছে জলের আসল দোষ, ওই যে ব্রহ্মসাপের ফল জলও নিয়েছিল ওই জন্য জল যতক্ষণ না স্থির হবে ওই জন্য নিজে গড়িয়ে জল খাবে তাও ভালো, স্থির যতক্ষণ হবে জল গ্রহণ করবে না, আর জলকে শুদ্ধিকরণের জন্য দেখবেন আপনি তুলসী পত্র দিয়ে দেবেন দেখবেন নিশ্চয়ই সাধুগুরু বৈষ্ণব গ্রহণ করবেন, এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আরেকটা কারণ হচ্ছে আরেকজন এগিয়ে এসেছিল তার নাম বৃক্ষ গাছ, গাছের দোষ আছে, গাছের দোষ কোনটি ওই যে গাছের আঠা যেটাকে আপনারা আমরা ধুনো বলে দি, ধুনো দি না ধুনো, ধুনোটা কি ব্রহ্মসাপ, ধুনো যদি আপনি নিয়ম না জেনে ধুনো দিয়ে দেন গিয়ে সর্বনাশ হয়ে যেতে পারে, ধুনো নিজে ব্রহ্মসাপ কিন্তু ধুনোতে মঙ্গল হয়, কখন দেখবেন কলা মিশ্রি দিয়ে ধুনো মাখানো হয়, ধুনোকে দেখবেন পবিত্র করার জন্য নারকেলের ছোবড়া ঘুটে জানেন গোবরের ঘুটে ওই ঘুটে একটু দেওয়া হয় অনেক জায়গায় দেওয়া হয়, আর সব থেকে উত্তম উপায় ধুনো শুদ্ধিকরণে সেটা হচ্ছে কর্পূর দিয়ে দাও শুদ্ধিকরণ হয়ে গেল, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার আসল কথায় আসি, বাবা ভোলানাথ বললেন আমি সব তত্ত্বই জানি প্রভু, কারণ আমি তো দোকানদার সেজে মাকে পরীক্ষা করেছিলাম, মা আমাকেই স্তন বিক্রি করে আমার কাছ থেকে চাল এনেছে, হরি বল, ওই যে মায়ের স্তন আমাকে দিয়েছে ওখান থেকে মাটিতে বেল গাছের জন্ম হবে, আর ধরা মায়ের স্তন বন্ধক দেওয়ার বেল বৃক্ষ জন্ম নিয়ে জগতে আমি প্রচার করলাম যে ওই বিল্লপত্র ভক্তি ভরে ভোলানাথের চরণে দেবে আমি তার ডাকে সাড়া দেব, নিতাই গৌর প্রেমানন্দে। মা যশোদা কৃষ্ণ পেল বলুন যশোদা মাইয়া কি জয়, বলুন যশোদা মাইয়া কি জয়, ঠান্ডা লাগছে কি লাগেনি তো তাহলে একটু জোরে বলুন, বলুন যশোদা মাইয়া কি, এবার ঠিক আছে। দ্বিতীয় দ্বারে নন্দ বাবা কৃষ্ণ পেল, তৃতীয় দ্বারে বন্ধুরা কৃষ্ণ পেল, চতুর্থ দ্বারে রাধারানী সখীরা দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে, সখী গণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশী ধারী, রাইকে লইয়ে সখী গণ শ্যামের বামে দিল, রাইকে লইয়ে সখী গণ শ্যামের বামে দিল, রাইকে লইয়ে সখী গণ শ্যামের বামে দিল, রাইকে লইয়ে সখী গণ শ্যামের বামে দিল। আপনাদেরকে তো জিজ্ঞাসাই করা হয়নি আমার আমার রাধাটি ঠিক আছে তো, রাধা কি এত কালো হয় গো, ভুবন আলো করা রূপ নয় ওর, আহা হরি বল হরি বল, মানে যে চিমনি ভাটার কয়লার কথা, এবার স্বামীর বামে দাঁড়াইলো রসিক মঞ্জুরি, দাঁড়াইলো রসের মঞ্জুরি, জ্ঞান দাস মাঙ্গি রাঙা চরণ মাধুরী, মাঙ্গি রাঙা চরণ মাধুরী, এই লাগলো গণ্ডগোল ভাবছে হয়ে গেছে হরিব, ভাবলো হরিবল হয়ে গেছে ওই জন উঠে পড়েছে, না না এখনো হয়নি, এই দেখুন গণ্ডগোল লাগলো এখানে নয় ওইখানে, কি
কৃষ্ণের হাত ধরে টানাটানি, দ্বারকার রমণীরা বলে কৃষ্ণ আমাদের, ব্রজবাসিনীরা বলে, বৃন্দাবনের ভক্তরা বলে কৃষ্ণ আমাদের। আপনারা বলুন কৃষ্ণ কার? হাই গো, এদের ভাব দেখে আমার সেই মনে পড়ল, তিন বন্ধু শ্মশানে মরা নিয়ে যাচ্ছে কাঁধে করে। এক বন্ধু বলছে যে আমি তিনজনই পেটে পড়েছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এক বন্ধু বলছে আমার শ্বশুরকে আমি পুড়িয়েছি এই পূর্ব দিকে শ্মশান, এক বন্ধু বলছে শ্বশুরকে পুড়িয়েছি। জানিস, আমি দুদিন আগে এসেছিলাম বাবা ভোলানাথের নাম করতে পশ্চিম দিকে শ্মশান, আরেক বন্ধু বলছে আমার শাশুড়িকে পুড়িয়েছি, আমি জানি উত্তরে শ্মশান। তখন তিন বন্ধুর ঝগড়া শুনে মরাটা উঠে বসে বলছে তোমরা ঝগড়া করো, আমি হেঁটে হেঁটে শ্মশানে চলে যাচ্ছি। তা এদের কারাকারি দেখে তাই মনে হচ্ছে, এ বলছে দ্বারকার, ও বলছে বৃন্দাবনের, কৃষ্ণকার? রামায়ণ মুখস্থ যার রাম তার কেউ বলে না, কিন্তু ভক্তি যার ভগবান তার রাম তার কৃষ্ণ তার হরি বল। একটা ওজন দাঁড়ি মানে দাঁড়ি পাল্লায় নারদ মুনি কৃষ্ণকে বসিয়েছে একদিকে, একদিকে বলছে কৃষ্ণের ওজনে সমান ধন যে দেবে কৃষ্ণ তার। দ্বারকা রমণীরা সোনা দানা দিল, কিন্তু সোনা দানা দিয়ে কৃষ্ণ পাওয়া গেল না। রাধারানী চোখের জলে একটি তুলসী পাতায়, বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কে সবস্বচ্ছ কৃষ্ণ ভক্তি প্রদেয় দেবী সত্যবত্তই নমো নমো, বৃন্দা ওই তুলসী দেব ওই আহ বৃন্দা দেবী তুলসী মৃত নামাশে সদা ত্বং কে সবা প্রিয় কে সবার্থে চিনেমি ত্বং বরদা ভব শোভনে, তুলসী জলমাত্রে নও জলস্য চুলুকে নমা বিক্রণীতে সমাত্মানম ভক্তব্য ভগত বৎসল, তুলসী পত্র বিনা তুলসী প্রভু এক না মানে, তুলসী পত্রে নয়ন জলে রাধারানী যেই না কৃষ্ণ নাম লিখে দিয়েছে, অমনি নাম আর নামি হইল সমান, নাম আর নামি হইল সমান, উলুধ্বনি দাও সখী, নাম আর নামি হইল সমান, উলুধ্বনি দাও সখীগণ, নাম আর নামি হইল সমান। রাধারানী শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল, শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল কে? যশোদা। ব্রজবাসীরা শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল। এখানে পূর্ণ মিলন। কেন কথাটা বললাম? কারণ দ্বারকায় এসে রাধারানী অষ্টসখী নিয়ে এসেছিল, অষ্টসখী কৃষ্ণের এক অংশে, যেহেতু কৃষ্ণের অংশ থেকে বাম অংশ থেকে রাধারানীর জন্ম, ব্রহ্মা পদ্মফুলের উপর রাখলো, পদ্মফুল ভেসে এলো, কৃত্তিদা বৃষভানু রাজা সেই কন্যাকে রাধারূপে পালন করলো। রাধারানীর কৃষ্ণের বাম অংশ থেকে যখন কৃষ্ণ অংশদ্ভূতা, তখন ভগবানের অংশে মিশে গেল রাধারানী অষ্টসখী নিয়ে আর গোলোকে গমন করলো। তাহলে এই পূর্ণ মহামিলনে ভগবানের যজ্ঞে পূর্ণাহুতি দান, প্রভাস যজ্ঞে প্রভাস নদীর জ্বালাও দূর হয়ে গেল, আর যে যা চাইল ভগবান তাকে তাই দিয়ে ভিক্ষা করলেন ব্রজবাসীর কাছে। ব্রজবাসীরা ভিক্ষায় প্রেম ধনে ধনী করে দিলেন কৃষ্ণকে, আর সেই প্রেমে ধনী হয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে আমাদেরকে প্রেম দিয়ে গেলেন। নিতাই গৌড় হরি হরি হরি। আমরাও চলুন ভগবানের নামে একটু আহুতি দিয়ে যাব। সবাই একটু হাত জোর করবেন, আসুন হাত জোর করে সবাই বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তুস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নমো শ্রী হরি, নমো শ্রী হরি, নমো শ্রী হরি। বাবারা বলবেন, ব্রাহ্মণগণ সকলে বলতে পারেন ওম শ্রী হরি, ওম শ্রী হরি, ওম শ্রী হরি। হরি বল। প্রভাস তীর্থে রাধা গোবিন্দের পূর্ণ মহামিলনে আমরা সেই যুগল রূপকে হৃদয় মন্দিরে নিয়ে দুহাত তুলে গান গাইতে গাইতে যাব। সেবা এখনো হয়নি তো? হয়নি, উঠবেন না, সেবা করবেন না? চলো, হয়ে গেছে, হরি বল। নিজের জায়গায় উঠে একটু ভগবানের নামে দুহাত তুলে নাচতে নাচতে যাই, চলুন। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। যাতে অপরের
কষ্ট না হয় নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে পড়ুন, আমি নাচবো একা, আপনারাও দেখি। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, বাহু তুলে নাচো রে মন হরি বলে, সবাই মিলে হরি বল। পাপীর সাধ্য নাই তত পাপ করে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ, প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, দু হাত তুলে তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে, পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে, শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম, শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটাই বৃন্দাবন ধাম, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, জয় হো নাম করো অনন্ত কৃষ্ণ নাম মহিমায়, নামে ভজ হরি নামে ভজ নামে জপ নামে করো অনন্ত কৃষ্ণের নামে মহিমায় পা, একবার 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 একবার
নাচবো মোরা এই হরি নামে বাহু তুলে সবে মিলে নাচবো মোরা এই হরি নামে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচনে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন হরি বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচনে মন আর সর্বোপরি যারা আপনাদের যাদের জন্য আপনারা আমাকে দেখতে পান আমাদের মতো গায়কদের দেখতে পান মোবাইলে এখানে আছে আমার অলোক ভাই যত কীর্তনের চ্যানেল আছে আমার মনে হয় এই প্রথম অনেক দিন থেকে তার চ্যানেলটি সবথেকে আমার আমার চোখে মানে অন্যতম একটি সবথেকে বড় চ্যানেল প্রচুর কীর্তন গান সেখানে আপনারা শুনতে পান আমি অলোককে দেখতে পেলাম আরও আরও যারা আছেন আমি সবাইকে তো মনে করতে পারছি না আপনারা এই কীর্তন আবার পরবর্তীকালে মোবাইলেও দেখতে পারেন আপনারা কে কে হাত তুলেছেন আর কে কে ফাঁকি করেছেন সবাই কিন্তু বল হরি বল হ্যাঁ আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে সবাই মিলে দু হাত তুলে হরি বল হে বনমালী ভাঙবো তোমার নাগর আলী 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 হে আহা হে বনমালী ভাঙবো তোমার নাগর আলী আবির দেব তোমার রাঙা চরণে আবির দেব তোমার রাঙা চরণে রাঙা চরণে একলা পেয়েছি তোমায় মেধুবনে আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় মেধুবনে আজি হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় মেধুবনে হরি হরি শ্রীরাধে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি কাজল দেব তোমার বাঁকা নয়নে কাজল দেব আহা কাজল দেব আহা কাজল দেব তোমার বাঁকা নয়নে বাঁকা নয়নে বাঁকা নয়নে একলা
একলা পেয়েছি তোমায় মিধু মনে আজি হলি আজি হলি আজি হলি আজি হলি আজি হলি খেলবো শ্যাম তোমারি সনে একলা পেয়েছি তোমায় মিধু মনে আজি হলি খেলবো শ্যাম তোমারি সনে একলা পেয়েছি তোমায় মিধু মনে হাত তুলে আজি হলি খেলবো শ্যাম তোমারি সনে একলা পেয়েছি তোমায় মিধু মনে রাধে 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 জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো হে হে রাধে রাধে জপা করো নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো প্রীতি প্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো নামে রস পিয়া করো হরি হরি महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी राधा रानी है महारानी महिमा उनके सब जग जानी कृपा दृष्टि हो राधे हो राधे हो राधे কৃপা দৃষ্টি বরসায়া করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো বলিয়ে রাধা রানী কি জয় জানিতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা ও মনমোহন মুরলী বালা জয় রাধে গোবিন্দ গোপালা ও মনমোহন মোহন মোহন ও মনমোহন মুরলী বালা হরি ও জয় রাধে গোবিন্দ গোপালা ও
হরিবো যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনের বাতাসে যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনের বাতাসে যমুনা কিনারে বাজাতে মুরলি বাতাসে যমুনা কিনারে বাজাতে মুরলি বৃন্দাবনের বাতাসে মনমোহন মোহন 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 মনমোহন মনমোহন মুরলিওয়ালা জয় রাধে গোবিন্দ গোপাল ও মনমোহন ও মনমোহন ও মনমোহন ও মনমোহন মুরলিওয়ালা জয় রাধে গোবিন্দ গোপাল হরি কেশিঘাট বংশীভট যমুনা কিনারে বংশী বাজাবে ঘনশ্যাম কেশিঘাট বংশীভট যমুনা কিনারে বংশী বাজাবে ঘনশ্যাম শ্যাম কেশিঘাট বংশীভট যমুনা কিনারে বংশী বাজাবে ঘনশ্যাম কেশিঘাট বংশীভট যমুনা কিনারে বংশী বাজাবে ঘনশ্যাম মোহন 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 মন মোহন মুরলিওয়ালা জয় রাধে গোবিন্দ গোপাল ও মন মোহন মুরলিওয়ালা জয় রাধে গোবিন্দ গোপাল আজকে এইখানে হরিনামে কত ভক্ত বৃন্দ উদ্ধারিল বল হরি হরি বল 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 শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ লীলায় গৌর হরি হরি বল জয় জয় রাধেশ জয় মহাপ্রভু হয় সেটা চলে না।